আচ্ছা শুভ সকাল। আজকের ক্লাস হবে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন জ্যোতিষ শিক্ষা 2021 এবং 22 দ্বিতীয় দিনের প্রথম ক্লাস। তাতে বিষয় থাকবে নিউমারোলজি বা সংখ্যা তত্ত্ব বিচার পদ্ধতি। আমরা নিউমারোলজি এবং বা সংখ্যা তত্ত্ব দিয়ে কিভাবে বিচার করব মানুষের ভাগ্য, সেটা আমাদের জানতে হবে। জ্যোতিষশাস্ত্রের বিভাগগুলো তো আমরা জানি, সবাই জানি না? হ্যাঁ স্যার, শুনছিলাম। হ্যাঁ শুনছিলেন। তাহলে আপনাকে দেখা যাচ্ছে না কেন উত্তম বাবু? আপনাকে দেখা যাচ্ছে না কেন? শুধু আপনার কণ্ঠ শোনা যাচ্ছে। তা জ্যোতিষশাস্ত্রের যে ভাগগুলো, প্রথম হচ্ছে সর্বদা সব থেকে জ্যোতিষশাস্ত্রের মাদার কিন্তু ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি, যেটাকে আমরা সনাতন জ্যোতিষ বা বেদিক অ্যাস্ট্রোলজি বলি, এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মাদার। দ্বিতীয় হচ্ছে পামিস্ট্রি। আমরা আমাদের দেশে কিন্তু জানি জ্যোতিষশাস্ত্র মানে হাত দেখা, অর্থাৎ এই হাত দেখা শেখা হবে রাত্রে। আজকে রাত্রে ক্লাসে হাত দেখানো শেখা হবে, মানে প্রথম হাত কিভাবে দেখতে হয় এটা শুরু হবে। 3 নম্বর হচ্ছে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা। এই সেই নিউমারোলজি নিয়েই কিন্তু ক্লাস হবে। তাছাড়া আমাদের প্রেসিডেন্ট স্যার কিন্তু লুসুগ্রিডের একটা ক্লাস নেন, ওটাও কিন্তু নিউমারোলজির আন্ডারে পড়ে। এরপরে মান্ডেন অ্যাস্ট্রোলজি রয়েছে, যেটা দিয়ে রাষ্ট্রগত বর্ষফল বিচার করা হয় বা রাষ্ট্রের ভূত ভবিষ্যৎ, এমনকি খরা বা বৃষ্টি, ঝড়, বন্যা, আবহাওয়া বা দুর্ঘটনা, এমনকি রাষ্ট্রনায়কের পতন বা উত্থান, এগুলো বিচার করা হয়। এগুলো মান্ডেন অ্যাস্ট্রোলজি বলে। তারপর বাস্তুশাস্ত্র নামে আরেকটি জ্যোতিষশাস্ত্র আছে, সেটি কিন্তু বাস্তুশাস্ত্রের যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে, বাস্তুশাস্ত্রে জ্যোতিষ যেটা। তাছাড়া কৃষ্ণমূর্তি পদ্ধতি, যেটা আমাদের রাজীব স্যার, উনি দীর্ঘ প্রায় 10 দিন যাবৎ জ্বরে আক্রান্ত, তো উনি সুস্থ হলে তারপরে কৃষ্ণমূর্তি পদ্ধতির ক্লাস শুরু হবে। উনি ক্লাস নেবেন কৃষ্ণমূর্তি পদ্ধতির উপরে। তো আমরা আজকে আলোচনায় যাব যে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব দিয়ে কিভাবে মানুষের ভাগ্য বিচার করা যায়। তার আগে একটু বলে রাখি, গত ক্লাসে পঞ্জিকার ক্ষেত্রে আপনারা কুলিক বেলা এবং কুলিক রাত্রি বিষয়টি আমার স্মরণ ছিল না, আমি বলতে পেরেছিলাম না। হ্যাঁ, কুলিক বেলা এবং কুলিক রাত্রি, যেটা হচ্ছে ওই দিনের যে সময় বুদ্ধির দেবতা বুধ বা বোধন শক্তির কারক বুধ যখন পাপস্থ হবে, সেই পাপস্থ বুধের কালকে কুলিক বেলা বলবে, আর রাত্রের বেলায় বুধ যখন পাপস্থ হবে সেটাকে কুলিক রাত্রি বলা হবে। আর বাংলা তো আমরা বুঝেছি। আবার বলেন তো বুধ যখন দিনের বেলায় পাপস্থ হবে সেই সময়টা কুলিক বেলা হবে, আর রাত্রের বেলায় বুধ যখন পাপস্থ হবে তখন কুলিক রাত্রি হবে। দেখবেন দুর্গাপূজার চার্টের নিচে লেখা থাকে কুলিক বেলানুরোধে দিবা এই কয়টার মধ্যে পূজা প্রশস্তা, অর্থাৎ কুলিক বেলা অনুরোধ করছে যে আপনি করতে পারেন, অর্থাৎ বুধের পাপস্থতা সরে গেছে, এরকম লেখা। স্যার একটা প্রশ্ন করব স্যার? হ্যাঁ বলুন স্যার। ওই আরেক কথা, গুরুজি গত সপ্তাহে ওই গত ক্লাসে বলছিল ওই রাহুকাল হচ্ছে বারবেলা কালবেলা। স্যার আমি দেখতেছি। হ্যাঁ, বারবেলা হচ্ছে দিনে যে বার, মানে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই যে 7টা বারের যে বার দোষ থাকে ওটাকে বারবেলা বলে। আর কালবেলা বলতে যেটা রাহু কাল, যেটা গ্রাস কাল, সেটাকে কালবেলা বলে। স্যার এটা যদি মানে কেউ বিস্তারিত জানতে চায় যে তুমি যে বলছো রাহু কাল, এটা মানে কিভাবে একটু বুঝাও, এটা বিচার করে বের করতে হবে, ওটাকে বিচার করে বের করতে হবে, সেটা তিথি লগ্ন ধরে বের করতে হবে। এটা যদি আমরা সেটাকে স্যার জামার অনুসারে, হ্যাঁ এগুলো ক্লাসে জানানো হবে না, এখানে শুধু পঞ্জিকা দেখা শেখানো হবে, কিন্তু পঞ্জিকা দেখা শেখানো হবে না। স্যার আমি বলছি স্যার এটাকে জামার অনুসারে, ওই যে দিনমানকে স্যার 8 ভাগে ভাগ করা হয়, ওই বুধেরও 8 ভাগে ভাগ করা হয়। বুধকে দিনে 8 ভাগ আর রাত্রে 8 ভাগ, এই 8 ভাগের মধ্যে যে সময়টা পাপস্থ থাকবে সেই সময়টা হচ্ছে কুলিক বেলা, আর যে সময়টা রাত্রে বেলায় পাপস্থ থাকবে সেটা হচ্ছে কুলিক রাত্রি। এই তো জয়ন্ত কুমার আপনি সুন্দর বুঝতেছেন। রাহু এবং কেতু গণনা করা হয় না, সেক্ষেত্রে রাহু কাল জানি কিভাবে কিশোর কুমার মিউট করুন, সুপল বিশ্বাস মিউট করুন। কে আপনার নাম কি? B2043 के पिंटू मित्र म्यूट करुन। नमस्कार। হ্যাঁ নমস্কার ভট্টাচার্য বাবু শুভ সকাল। আমার লেডি শুভ সকাল, ভালো আছেন? হ্যাঁ ভালো। তো জয়ন্ত কুমার দেব আপনি যে কথা বলেছেন এইটাই পারফেক্ট কথা, যে দিবামানকে 8 ভাগে ভাগ করে এবং রাত্রিমানকে 8 ভাগে ভাগ করে তার ভিতর যেটা বুধের পাপস্থকাল থাকবে ওটা হবে কুলিক বেলা, আর যেটা রাতের বেলায় বুধ যে সময় পাপস্থ হবে সেটা হবে কুলিক রাত্রি। আর এই বারবেলা কালবেলার ক্ষেত্রেও ঠিক একই। স্যার বারবেলা কালবেলা বলতে স্যার রাহু কাল যে বলবো, এখন রাহু তো স্যার জামার দোকানে আছে, কালবেলাকে রাহু কাল বলা হবে, বারবেলাকে বার দোষ বলা হবে না। আমি স্যার সেটা আমি এটা পাচ্ছি না স্যার, রাহু এবং কেতু তো স্যার ওই জামার দোকানে আছে না, হ্যাঁ তাদেরকে তো বাদ দেওয়া হয়। কোন সময়টাকে আমি ওই রাহুকাল বলবো স্যার? আমি যদি নিজে সময়টা বের করা, আমি তো বললাম পূর্বে যে জ্যোতিষ মানে পঞ্জিকা দেখা শেখানো হবে কিন্তু পঞ্জিকা লেখা শেখানো হবে না। দেখুন আজ পর্যন্ত এই ভারত বাংলা বিভেদের আগে 1947 সালে হিসাবে আসেন, যখন পাকিস্তান এবং ভারত দুটি দেশ ছিল, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ছিল, তখন থেকেও কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো পঞ্জিকা লেখক তৈরি হয়নি। অর্থাৎ পঞ্জিকা লেখাটা কিন্তু শেখানো হবে না। এটা আমার অবর্তমানে আমার যতদিন মানে আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো ততদিনের মধ্যে যদি প্রাণপ্রিয় কাউকে পাই তাকে দিয়ে যাব, আর না হলে আমার মৃত্যুর পরে আমার পুঁজিপাতি নিয়ে যদি কেউ করতে পারে তাহলে করবে। এটা পঞ্জিকা লেখা কিন্তু শেখানো হবে না। না স্যার আমি যেটা জানতে চাইছিলাম, যেমন মনে করেন স্যার আজকে শুক্রবার, আজকে তো প্রথম জামার তো শুক্রবার, শুক্রের, তারপরে ষষ্ঠ জামার হচ্ছে শুক্রের ষষ্ঠ। কিন্তু এখানে স্যার আজকে বারবেলাটা আমি কখন হিসাব করে বের করবো, যে কোন সময়টা কোন গ্রহের সময়টাকে আজকে বারবেলা বলবো স্যার? এইটাকে হিসাব করে বের করতে গেলে তো আজকের ক্লাসই শেষ হয়ে যাবে, ওই হিসাব করে বের করতে করতে আসতে হবে। না স্যার যাতে আমাকে যদি জানানোটা দেন, মানে না জানানোর জন্য নয়, ওইটাই তো সেই লেখার সূত্র। আপনি দিবা সূর্যোদয় থেকে পঞ্জিকার গোড়ায় দেখুন দিবামান আর রাত্রিমান দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? দিবামান রাত্রিমান দেওয়া থাকে, তারপরে যে সংখ্যায় যে জিনিসগুলো দেওয়া থাকে 4, 24, 28 এই যে পরপর যে সংখ্যাগুলো দেওয়া থাকে এগুলো কি, এইগুলো থেকেই কিন্তু দিবামান রাত্রিমান তিথি নক্ষত্র সব সংখ্যায় বোঝানো হয় এখানে। এই অংশটা বাদে আমরা আলোচনা করে গেছি, মানে ওইটা আলোচনা করতে গেলেই তো সেই পঞ্জিকা লেখা শেখানো হলো। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আজকের ক্লাস সম্পর্কিত প্রশ্ন করা যাবে। আজকের ক্লাস হবে নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যার মাধ্যমে কিভাবে মানুষের ভাগ্য গণনা করা হবে। এক্ষেত্রে কিন্তু নিউমারোলজির প্রবক্তা বা নিউমারোলজির আবিষ্কারক হচ্ছে হেব্রাইক এবং পিথাগোরাস। তো এই হেব্রাইক এবং পিথাগোরাসের যে পদ্ধতি যার প্রচলন করেছেন কিরো, বেনহাম এবং সেন্ট জর্মে, তো আমরা এই হেব্রাইক পিথাগোরাসের পদ্ধতিও অবলম্বন করতে পারি। তাছাড়া আমি পার্সোনাল একটা পদ্ধতি আপনাদেরকে বলবো, সেই পদ্ধতি অনুযায়ী মানকে আপনারা নিয়ে নিতে পারেন। যে যেভাবে লাইফের সঙ্গে মিলাতে পারবেন তার সেই সংখ্যার গুরুত্ব ততটা হবে। তো হেব্রাইক পিথাগোরাসের যে পদ্ধতি এটা আপনাদের কাছে আছে বা আপনারা পাবেন, কিন্তু আমি যে পদ্ধতি বলতেছি এই অনুযায়ী এ থেকে জেড পর্যন্ত লিখে ফেলুন এবং মান বসিয়ে ফেলুন। এ থেকে জেড পর্যন্ত লাইন দিয়ে লেখুন। এ থেকে জেড পর্যন্ত 27টা অক্ষর, ঠিক আছে? দেখুন এবার এর মান হচ্ছে 1, এর নিচে 1 লিখুন, বি এর নিচে 2 লিখুন, সি এর নিচে 3 লিখুন, ডি এর নিচে 4 লিখুন, ই এর নিচে 5 লিখুন, এফ এর নিচে 6 লিখুন, জি এর নিচে 3 লিখুন, এইচ এর নিচে 5 লিখুন, আই এর নিচে 1 লিখুন, জে এর নিচে 2 লিখুন, কে তে 2 লিখুন, এল এ 3, এম এ 4, এন এ 5, ও তে 7, পি তে 8, তিনতে এক আরে দুই এসে তিন টিতে চার ইউতে ছয় ভিতে ছয় ডাব্লুতে ছয় এক্সে এক ওয়াই এক জেডে সাত। আবার বলবো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। এতে এক, এ হচ্ছে এক, বি হচ্ছে দুই, সি হচ্ছে তিন, ডি হচ্ছে চার, ই হচ্ছে পাঁচ, এফ হচ্ছে ছয়, জি হচ্ছে তিন, এইচ হচ্ছে পাঁচ, আই হচ্ছে এক, জে হচ্ছে দুই, কে দুই, এল তিন, এম চার, এন পাঁচ, ও হচ্ছে সাত, পি আট, কিউ এক, আর দুই, এস তিন, টি চার, ইউ ছয়, ভি ছয়, ডাব্লু ছয়, এক্স এক, ওয়াই এক, জেড সাত। এটা হচ্ছে এ থেকে জেড এই 27টা যে বর্ণ, এই বর্ণের মান। এইবার নিউমারোলজিতে সংখ্যা হচ্ছে 9টা। নিউমারোলজিতে সংখ্যা 9টা, 9 এর উপরে কোনো সংখ্যা নেই। কেন নেই এটা আমাদের কিন্তু বুঝতে হবে যে কেন নেই। সবার লেখা হয়েছে তো? মুছবো? লেখা হয়েছে? জি। এইবার দেখুন আমরা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এই 9 এর পরে আবার 10 লিখলাম, তারপরে নিচেই 11 লিখলাম, এখানে দশ, 11 12 13 14 15 16 17 18, আবার 19 20 21 22 23 24 দেখেন আমরা কিন্তু তারিখগুলোকে লিখেছি। আজকে কারেন্টে ডিস্টার্ব করবে, আমাদের এখানে ঝড় হয়েছে, ঝড় বৃষ্টি প্রচন্ড, কারেন্টের প্রচন্ড প্রবলেম। তো তারপরেও আপনারা দেখেন বোর্ডটা দেখা যায়, দেখায় দেখায় স্যার, দেখায় দেখায় বস। আচ্ছা রাখেন, মোবাইলটা ঘুরাই দিই স্যার। জেড কি জেডের মান 2 স্যার? জেড 7। ও জেড 7। আচ্ছা দেখেন, হ্যাঁ এইবার দেখেন 1 থেকে 9 পর্যন্ত প্রথম লাইনে লিখেছি, আমি যেভাবে লিখেছি এভাবে আপনারা লিখুন। 1 থেকে 9, দ্বিতীয় লাইনে 10 থেকে 18, তৃতীয় লাইনে 19 থেকে 27, চতুর্থ নাম্বারের লাইনে হচ্ছে 28 থেকে 31 পর্যন্ত। এটা কেন আমরা 9 পর্যন্ত লিখে পরবর্তীতে ভাগ করলাম, এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে 9 লিখে মাথায় যে 10 লিখিনি কেন, 10 আবার এই মাথায় কেন আসলাম, এটা আমাদের কিন্তু বুঝতে হবে। সহজ পদ্ধতিতে কেন আমরা এই মাথায় 10 আনলাম, যেমন দেখুন নিউমারোলজিতে আমি প্রথমেই কিন্তু বলছি সংখ্যা 1 থেকে 9, 9 এর উপরে কোনো সংখ্যা নেই। কেন 9 এর উপরে সংখ্যা নেই? 9 এর উপরে আপনি যত সংখ্যার গুণিতক হবে সব যোগ করলে একক সংখ্যায় রূপান্তর করে নিউমারোলজি বিচার করতে হয়। তো 1 থেকে 9 পর্যন্ত একে রবি, আপনারা গ্রহের নামটা লিখে নিন সঙ্গে সঙ্গে। একে হচ্ছে রবি, 27, দুই এ হচ্ছে চন্দ্র, 3 এ বৃহস্পতি, 4 এ হচ্ছে রাহু, 5 এ বুধ, 6 এ শুক্র, 7 এ হচ্ছে কেতু, 8 এ হচ্ছে শনি, 9 এ মঙ্গল। এই 9টা গ্রহ 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত নির্ণয় করা হয়ে থাকে। এইবার তাহলে 10 তারিখের কোন গ্রহে যাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে 10 তারিখ কোন গ্রহ যাবে 11 তারিখে কোন গ্রহ যাবে। এবার দেখুন 10 এর মাঝখানে যোগ দিন 1 যোগ 0 এর মাঝখানে যোগ দিলে সমান সমান কত হয় 1। এইবার 11 এর মাঝখানে 1 আর 1 যোগ দেন সমান সমান কত হয় 2। তাহলে দেখেন ওই উপরে সেই 2 আবার সেই 2 আসছে। 12 এর মাঝখানে 1 আর 2 যোগ দিন তাহলে কত হয় 3 হয় বৃহস্পতি। এইবার 13 1 আর 3 এর মাঝখানে যোগ দিলে 4 হয়। 14 এর মাঝখানে যদি 1 আর 4 এর মাঝে যোগ দিই তাহলে 5 হয়। 15 এর মাঝখানে যদি যোগ দিই তাহলে 6 হয়। 16 এর মাঝখানে যোগ দিলে 7 হয়। 17 এর মাঝখানে যোগ দিলে 8 আর 18 এর মাঝখানে যোগ দিলে 9। দেখেন আবার কিন্তু দ্বিতীয় লাইনে সেই 1 থেকে 9 পর্যন্ত এসে গেছে সংখ্যা। আসছে স্যার আসছে। আচ্ছা এইবার 19 তারিখের মাঝখানেও যোগ দিন দেখেন কি হয়। হ্যাঁ মিউট করুন, কার ওখান থেকে সাউন্ড আসছে। আচ্ছা এবার দেখুন 19 তারিখের মাঝখানে যোগ দিন তাহলে 19 তারিখ 9 যোগ 1 সমান 10। এই 10 এর মাঝে আবার যোগ দিন, যোগ দিলে কত হয় 1 হয় না হয়। 20 তারিখের মাঝখানে যোগ দিলে 2 হয়। 21 তারিখের মাঝখানে যোগ দিলে 3 হয়। 22 তারিখের মাঝখানে যোগ দিলে 4 হয়। 23 তারিখের মাঝখানে যোগ দিলে কি 5 হয়। 26 তারিখের মাঝখানে যোগ দিলে 8 হয়। সরি 24 এটা হবে। 24 তারিখের মাঝখানে যোগ দিলে 6 হয়। 25 তারিখের মাঝে যোগ দিলে 7 হয়। 26 তারিখের মাঝে যোগ দিন তাহলে 8 হয়। 27 তারিখের মাঝে যোগ দিলে 9 হয়। হয়তো হয় দেখা যাচ্ছে। এবার দেখুন 28 তারিখের মাঝখানে যখন যোগ দিব তখন কি হবে 8 আর 2 10। এই 10 এর মাঝখানে আবার যোগ দিলে সেই 1 হবে। 29 এর মাঝখানে যোগ দিলে 9 আর 2 11 হবে। 11 এর মাঝখানে যোগ দিলে আবার 2 হবে। 30 এর মাঝখানে যোগ দিলে 3 হবে। 31 এর মাঝখানে যোগ দিলে 4 হবে। তাহলে দেখুন এই তিনটে লাইনেই কিন্তু আমাদের 1 থেকে 9 পর্যন্ত আসছে আসছে না। হ্যাঁ সবই 9 সব কিন্তু 9 এর উপরে আর যাচ্ছে না যাচ্ছে। তো 31 তারিখের উপরে মাস নেই। এইবার আপনারা যে কোনো একটা 6 সংখ্যা একটা সংখ্যা বলুন বা কারো মোবাইল নাম্বার বলুন, কারো একজনের মোবাইল নাম্বার বলুন 0179151212121 একজন বলেন 01941 তারপরে 01777 কি লাগে বুঝতে পারলাম 77 হ্যাঁ তারপর 65 67 হ্যাঁ 67 এটা 01941 77 65 67। আচ্ছা কিশোর কুমার আপনি মিউট করুন, পিন্টু মিত্র মিউট করুন। যে কথা বলবেন শুধু সে আনমিউট করে তারপরে কথা বলবেন। এইবার এই যে মোবাইল নাম্বারটাকে আপনারা একটু যোগ করুন তো, দেখুন তো কার কত হয়। মোবাইল নাম্বারটাকে যোগ করুন। তিপ্পান্নর মাঝখানে যোগ দিলে কিন্তু 8 হয়। এই দেখুন এই যে 8 আমি আগে লিখেছি। তো এই যে একক সংখ্যায় অর্থাৎ এখানে সংখ্যায় যদি আসা হয় প্রথম শূন্যকে আপনারা মুছে ফেলুন, প্রথম শূন্যকে মুছে ফেলুন। মোবাইল নাম্বারে প্রথম শূন্যটাকে কেটে দিন। প্রথম শূন্যটাকে কেটেছেন। এইবার কত হয় দেখুন একক দশক শতক হাজার অযুত লক্ষ কে আমরা যখন যোগ করে এক সংখ্যায় রূপান্তর করলাম তখন তার সংখ্যা আসলো 8। देखेছেন অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের 2544 হচ্ছে ধরেন একটা তারিখ হ্যালো হ্যাঁ নমস্কার 11টার পরে ফোন দেন তো ধরুন 2544 একটা কথা মুখে আসলো এরকম ধরলাম তো আমরা যোগ করি 2544 তখন 4 4 8 5 13 14 15 দেখুন এটা 6 হয় শুক্র হয় না শুক্র তাহলে দেখুন আমাদের যে সংখ্যাই আসুক না কেন সেই সংখ্যাকে একক সংখ্যায় রূপান্তর করতে হবে হ্যাঁ একক সংখ্যায় রূপান্তর করে তারপর সেটি কোন গ্রহের সংখ্যা এটা বের করতে হবে সংখ্যা কিন্তু হবে গ্রহ 9টা 9টার জায়গায় 10টা হওয়ার কোনো সুযোগ নেই যেহেতু 194 কোটি 17 লক্ষ 76567 তে 8 হইছে তো যত বড় সংখ্যাই আমরা যাই না কেন সংখ্যা কিন্তু 1 থেকে 9 এর মধ্যেই থাকবে থাকবে না এর বাইরে কি যাবে যাবে না আচ্ছা এইবার আমাদের জানতে হবে যে এক সংখ্যা রবি তাহলে রবি থেকে আমরা কি কি জানবো দুই সংখ্যা চন্দ্র চন্দ্র থেকে আমরা কি কি জানবো তিন সংখ্যা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি থেকে আমরা কি কি জানবো চার হচ্ছে রাহু রাহু থেকে কি কি জানবো পাঁচ বুধ বুধ থেকে কোন বিষয়ে জানবো ছয় শুক্র থেকে কোন বিষয়ে জানবো সাতে কেতু থেকে কি জানবো আটে শনি থেকে কি জানবো নয় মঙ্গল থেকে কি জানবো এটি কিন্তু আমাদের জানতে হবে যে কোন সংখ্যা থেকে আমরা কি জানতে পারি বা কোন বিষয়ে বলতে পারি এইবার নিউমারোলজির কিছু প্রয়োগ ক্ষেত্র আগে জেনে নিই কিছু প্রয়োগ ক্ষেত্র জানার জন্য না জানলে আমরা আগে যদি এক সংখ্যায় যাই শুধু এক সাইড হবে তো আমাদের এক সাইড নয় সকল সাইড কিন্তু বিচার করে যেতে হবে তো প্রথম লাইনটা বাদে আমি বাকিগুলো মুছে ফেললাম ধরুন এখানে আমাদের সবথেকে বয়স্ক শিক্ষার্থী যিনি আছেন তিনি হচ্ছে কৃষ্ণলাল ভট্টাচার্য তো কৃষ্ণলাল ভট্টাচার্য ওনার জন্ম তারিখ ধরে নিলাম আমরা 5/10/1950 না অ্যাকুরেট ধরেন না অ্যাকুরেট ধরবো না অ্যাকুরেট ধরা যাবে না অ্যাকুরেট ধরা যাবে না ধরেন ধরে নিলাম ওনার জন্ম তারিখ হচ্ছে 5ই অক্টোবর 1950 এই দিন বার ছিল মঙ্গলবার ধরেন এই দিন বারটা ছিল মঙ্গলবার যদি আপনারা চান তারিখটা পাল্টায়ও দিতে পারি 1950 এর জায়গায় 55 দিয়ে দিলাম আপনারা চাইলে পাল্টায়ও দিয়ে দিতে পারি 10 মাসের জায়গায় এখানে 11 মাস দিয়ে দিলাম আবার বলতে পারেন যে আমি মুখস্থ করে রেখেছি তারিখটি এইবার 5 তারিখের জায়গায় 15 তারিখ দিয়ে দিলাম হলো এইবার তারিখটি লিখুন হচ্ছে 15ই নভেম্বর 1955 ধরুন মঙ্গলবার মঙ্গলবার নাও হতে পারে কিন্তু এটা আমরা কিন্তু তারিখ দেখে বসাইনি আমরা একটা উদাহরণ স্বরূপ আসতেছি ধরুন এই দিনে জন্ম এইবার এই দিনে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণলাল ভট্টাচার্য এইবার কৃষ্ণলাল ভট্টাচার্য নামটি লিখতে হবে KRISNA বড় নামে চলে গেলাম দেখেন এই কৃষ্ণলাল ভট্টাচার্য জন্মগ্রহণ করেছেন 15 নভেম্বর 1955 মঙ্গলবার তাহলে ইনার জন্ম সংখ্যা কত হবে প্রথমে জন্ম সংখ্যাটা বের করুন জন্ম তারিখের সব সময়ের জন্য নিউমারোলজিতে কয়েকটা দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সংখ্যা কোনটি হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে যে তারিখে কৃষ্ণলাল ভট্টাচার্য জন্মগ্রহণ করেছে অর্থাৎ কোন তারিখ 15 তারিখ 15 তারিখের সংখ্যাটিকে আমরা আগে আলাদা করে ফেলব এই 15 অর্থাৎ 6 ঠিক তো এইবার উনি যে মাসে জন্মগ্রহণ করেছে সালে জন্মগ্রহণ করেছে এই তারিখ মাস সাল মিলে আরেকটি সংখ্যা হবে সেটাকে আমরা বের করি তাহলে প্রথম 6 6 2 8 8 1 9 9 আর 5 14 আর 5 19 মানে সমান 1 2 দেখুন 1 হয় কিনা 5 5 10 আর 1 11 12 13 13 6 19 1 দেখুন 1 হয় কিনা সব যোগ করলে কি হলো বুঝলাম না আচ্ছা স্যার স্যার একটা প্রশ্ন করব স্যার রবিট যাতো আগে যোগ করুন যোগ করে 1 হচ্ছে কিনা দেখুন তারপরে প্রশ্ন করেন স্যার যোগ এটা করতে স্যার এখন স্যার সবার কি এক হইছে নাই বুঝি নাই কেন বলেন নাই 15 মানে 5 আর 1 6 11 মানে 2 6 আর 2 8 8 আর 1955 মানে 8 আর 1 9 9 9 18 18 5 23 23 আর 5 28 28 মানে 10 10 10 মানে 1 ও সেই 10 হ্যাঁ এইবার বারটি ছিল মঙ্গলবার মঙ্গলবারের সংখ্যা হচ্ছে 9 মঙ্গলবারের সংখ্যা হচ্ছে 9 তাহলে বার সংখ্যাকে যদি তারিখ সংখ্যার সাথে যোগ করি তাহলে সমান সমান আবার 1 হবে হবে তো হ্যাঁ হ্যাঁ হবে এইবার মঙ্গলবারের সংখ্যা 9 আর রবিবারের সংখ্যা 1 বা বুধবারের সংখ্যা 5 কেন এটা আপনাদের প্রশ্ন হতে পারে তো এখানে কিন্তু আমরা বলেছি যে এই দেখুন মঙ্গলবারের সংখ্যা 9 প্রথম লাইনে লিখেছি তো লিখেছি না বুধবারের সংখ্যা 5 শুক্রবারের 6 তাহলে মঙ্গলবার 9 তাহলে 9 যোগ 1 সমান 1 রবি এক সংখ্যা হচ্ছে এইবার ওনার নাম সংখ্যা বের করুন ওই যে নামের প্রথম যে এ থেকে জেড পর্যন্ত অক্ষর লিখেছেন এ সমান 2 আর সমান 2 আই 1 এস 3 এইচ 5 এন 5 এ 1 এইবার লাল হচ্ছে 3 1 3 বি হচ্ছে 2 5 1 4 4 1 3 5 5 1 2 1 5 5 এইবার কৃষ্ণলাল ভট্টাচার্যের দেখেন সংখ্যা কত হয় 2 2 4 5 3 8 5 13 আর 19 7 29 1 3 4 7 2 5 2 7 7 হচ্ছে 12 হচ্ছে 16 17 দেখুন সমান 2 হয় কিনা 2 হয় কিনা সব মিলে 2 হয় কিনা দেখুন স্যার আমার সমস্যা হচ্ছে হ্যাঁ সব মিলে 2 হয় কৃষ্ণলাল ভট্টাচার্য সব মিলে কি 2 হয় দেখেন কালো কালিতে লেখেন স্যার লাল কালিতে দেখেন উপরে নামটা কালো লেখা এইজন্য পরেরটা লাল লিখলাম দেখুন 2 2 4 5 7 3 8 5 13 13 5 18 19 সমান 1 3 আর 1 4 আর 3 7 2 5 7 7 8 আছে 12 আছে 16 17 8 8 5 13 13 5 18 19 1 2 আর 3 4 5 6 9 9 আর 5 2 2 তার 5 ও 7 5 12 13 4 হয় মনে হয় 4 হয় নাকি দেখুন তো স্যার j এর মান কত 2 5 2 7 8 আছে 12 আছে 16 17 17 আর 3 20 আর 5 25 4 হয় 8 জেরমান 2 4 হয় 67 হয় 67 সমান 4 হ্যাঁ 4 হয় জেরমান হয় দেখো 2 হবে 2 হবে 13 আর 2 হবে হচ্ছে 30 20 হলে 2 কত হয় 4 4 হয় হ্যাঁ সেটাই বলতেছি 4 হয় কিনা আবার দেখুন আবার দেখুন ভুল না হয় 2 5 7 8 আছে 12 আছে 16 17 3 20 আর 5 25 26 8 8 2 10 আর 11 11 10 21 3 না 2 হয় দেখুন 2 হয় আবার দেখুন স্যার j এর মান কত 1 2 4 दुई दुई चार पाँच सात तीन आठ पाँच तेरह तेरह पाँच अठारह उन्नीस एक एक तीन चार पाँच पाँच तीन आठ आठ सात तीन दो एक पाँच एक छः छः सात सात से लेकर और से पुनरो पुनरो छः सात एक सात सात तीन दो दस लोग पुनरो छः सात एक सात आठ दुई नौ नौ एक दस एक 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 अभी छः छः पाँच एक दुई দুই হয়। এইবার বানান দেখুন আপনারা কেউ বানান অন্য রকম করছেন কিনা বা আমি এক রকম করছি কিনা। বি এইচ এ ডাবল টি এ সি এইচ এ আর জে ডাবল ই ভট্টাচার্য আর লাল এল এল কৃষ্ণ সে কে আর আই এস এইচ এন এ কৃষ্ণ লাল ভট্টাচার্য হচ্ছে দুই হয়। তো দেখুন এখানে একটা জাতকের যখন নিউমারোলজি বিচার করতে হবে তো সর্বপ্রথম দেখতে হবে আগে জন্ম তারিখ। সে ১৫ তারিখে জন্মেছে অর্থাৎ শুক্রের জাতক বা জাতিকা। এইবার সে সালে মাসে মিলে এক সংখ্যায় তারিখে জন্মেছে অর্থাৎ ১১ মাস ১৯৫৫ দিলে যে এক হচ্ছে। এখানে কি হচ্ছে রবির জাতক, তাহলে শুক্র পেলাম এবং রবি পেলাম। এটাকে আলাদা আলাদা করে ফেলুন। আমরা প্রথম পেলাম শুক্র এই ৬, দ্বিতীয় পেলাম রবি, আর হচ্ছে বার মঙ্গল যোগ করলে পেলাম আবার রবি। তাহলে দুটো রবি পেলাম আর একটা শুক্র পেলাম তার জন্ম তারিখের মধ্যে, তাই তো? এখানে লিখলে তো বুঝতে পারবেন না, তাই পাচ্ছি তো নাকি? হ্যাঁ, অর্থাৎ জন্ম তারিখের মধ্যে শুক্র পাচ্ছি আর একটা রবি পাচ্ছি, বার মিলে আরো একটা রবি পাচ্ছি। এইবার নাম সংখ্যার ভিতর তার পাচ্ছি দুই চন্দ্র। এইটা হচ্ছে নাম সংখ্যার মধ্যে পেলাম চন্দ্র আর হচ্ছে তার জন্ম তারিখ সংখ্যা পেলাম ৬ আর সালে মাসে মিলে পেলাম ১ আবার বারের সঙ্গে যোগ করে পেলাম ১। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এই কয়টাকে কি আমরা যোগ করব কিনা। এই কয়টাকে কিন্তু যোগ করব না, এই কয়টাকে যোগ করলে আর কোনো বিচার হবে না। স্যার কাইন্ডলি 6 এবং 1 এবং 1 তার পাশে যে দুই লেখছেন সেটা নিচে লিখে যাবেন যে তার 6 এর নিচে কি কি সংখ্যাটা নিয়েছেন। ও 6 হচ্ছে শুক্র, 15 তারিখে জন্মগ্রহণ করছে তার জন্য এই শুক্র হলো। আচ্ছা স্যার, 15 তারিখে জন্মগ্রহণ করেছেন এই জন্য শুক্র হলো। আর এই 15 11 1955 মিলে হচ্ছে 1, এটা রবি হলো। এইবার 15-11-1955 সাথে যোগ দিন বার, এই বার যোগ দিলে এই যে মাথার যে এক, এই এক এখানে চলে এলো, এসে আবার রবি হলো। আর ওনার নামের যে নিউমারোলজিতে দুই এলো সেটা হচ্ছে নাম, এই দুই। দেখেন এবার বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা B2043 ইনি কে? B2043 নাম বলুন। B2043 নাম বলুন দ্রুত, আর নচেত ভিডিও অন করুন। B2043 আছেন? লাইনে আছেন? স্যার কি নাম আপনার? রাজন রায় স্যার। রাজন রায় আজকে ভর্তি হয়েছে তো আপনার ভিডিও অফ কেন? আপনার ভিডিও অফ কেন? হ্যাঁ ভিডিও অফ করে। হ্যাঁ রাজন রায়, ওখানে আপনি আপনার নাম লিখবেন। ওই B2043 ওখানে ক্লিক করলে দেখবেন নাম লেখার জায়গা আসবে, তখন ওখানে নাম লিখে নেবেন। ওকে স্যার। আর ভিডিও অন রাখবেন। আচ্ছা এবার সাউন্ড আসছে কোথা থেকে? হ্যাঁ স্যার আমার প্রশ্নটা কি করব স্যার? হ্যাঁ বলুন স্যার। আপনি ওই p এর মান তো স্যার বলছেন 6, কিন্তু ওই পিথাগোরাস স্যার আরেকটা পদ্ধতি ক্যালডিনি পদ্ধতির স্যার p এর মান পাইলাম 8। আমি কিন্তু বলেছি হেব্রাইক আর পিথাগোরাসের পদ্ধতি আছে, তা বাদে আমি একটা পদ্ধতি আপনাদের নতুন শেখাচ্ছি। এর উপরে আমি একটি গ্রন্থ লিখেছি, সেটা সংখ্যা জ্যোতিষ ও মাসফল বিচার। আপনারা হেব্রাইক পদ্ধতিও অবলম্বন করতে পারেন, পিথাগোরিয়ান পদ্ধতিও অবলম্বন করতে পারেন, যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। কিন্তু আমি দেখেছি কলিযুগে এই দুটো পদ্ধতির বাদে আমার প্রচলিত পদ্ধতি বেশি গ্রহণযোগ্য, এটা আমি মনে করি। तो जेको पद्धति अपनारा ग्रहण करते अपनारा मिलाते गणितानयोग्य होबे बा ग्रहणयोग्य होबे एमनকি আপনারাও একটা পদ্ধতি আবিষ্কার করতে পারেন করে আপনারা দেখতে পারেন যে এর সঙ্গে মিলবে। হ্যাঁ বলুন বইয়ের নামটা কি বলছেন স্যার? তারপর বলেন স্যার কাইন্ডলি আপনারা আরেকবার বলবেন স্যার একটা বইয়ের নামটা একটা বলেন স্যার। কার বই স্যার? এই যে বললেন স্যার একটা বই বই এই ব্যাপারে লেখা আছে আপনারা সংখ্যা জ্যোতিষ ও মাসফল বিচার। হ্যাঁ সংখ্যা জ্যোতিষ ও মাসফল বিচার স্যার এটা কি শুধু ইংরেজি নামের সাথে কি সব জড়িত নাকি স্যার বাংলার অক্ষরের সাথে ব্যঞ্জন বর্ণের সাথেও স্যার জড়িত? না ব্যঞ্জন বর্ণের সঙ্গে জড়িত নয়, এটা ইংরেজি বর্ণমালার সাথে জড়িত, এটা বাংলার সঙ্গে কোনো সংযোগ নেই। বাংলার সঙ্গে সংযোগ রাখাও কিন্তু এক ধরনের নিউমারোলজি আছে, কিন্তু সেটাকে আমরা গ্রহণ করব না, কারণ হচ্ছে আমাদের কিন্তু এই প্রতিষ্ঠানটা ইন্টারন্যাশনাল পর্যায়ে গেছে, আমাদের কিন্তু আন্তর্জাতিক মানের স্টুডেন্টও আছেন বা শিক্ষার্থী আছেন। যেমন আগে আপনারা দেখেছেন মুজিবুর রহমান সাহেব সৌদি আরব থেকে যোগদান করেছে, আজকে সন্ধ্যায় কিন্তু ইন্ডিয়া থেকে দুজন যোগদান করবে। তো যেহেতু আমাদের এটা আন্তর্জাতিক পর্যায়ে যাবে তো আমরা ইংরেজি বর্ণমালা থেকে যাব, আর বাংলা বর্ণমালায় যখন যাব এটা পরবর্তীতে ক্লাসে এরও একটা ক্লাস আপনাদের দিব। যেমন ধরুন অ যখন লিখবো তখন আমরা এ লিখবো, এইবার আ যখন লিখবো তখন কি হবে? অর পরে আকার দেব, তাহলে কি হবে? ডাবল এ, ডাবল এ, ডাবল এ হবে, ডাবল এ হবে। এই এই জায়গায় আপনারা চলে আসবেন, যেমন উজ্জ্বল, উজ্জ্বল বা তপন এই দুটো নাম আপনারা একটু লিখুন তো, উজ্জ্বল আর তপন। U double Z A L double Z হবে Z Z। হ্যাঁ লিখুন উজ্জ্বল লিখুন আর তপন লিখুন। U double Z A L এই লিখেছেন উজ্জ্বল তাই না, আর তপন লিখেছেন T A P A N, এই লিখেছেন তো, লিখেছেন না সঠিক TAPON হবে স্যার। হ্যাঁ কিন্তু নিউমারোলজি যখন বিচার করতে হবে তখন হবে তপন TAPON, এন হবে না, তপন ON হবে। আবার উজ্জ্বল, উজ্জ্বল AL হবে না OL হবে। তাহলে একটা প্রশ্ন এসে যায় স্যার, ইংরেজিতে রায় বানানে স্যার আর ও ওয়াই না হয় আর এ হয় স্যার, সেক্ষেত্রে কি ওয়াই হবে? হ্যাঁ হ্যাঁ রায় আর এ ওয়াই হবে। যেমন আমাদের পাল, আমরা পাল লিখি কিন্তু পি এ ইউ এল, কিন্তু পি এ ইউ এল হবে না, পি মানে প, আকার মানে এ, আর ল মানে এল, পাল পি এ এল হবে। অর্থাৎ নিউমারোলজিতে শব্দায়িত নামের মূল্য বেশি। যেমন এইবার কিন্তু আসতে হবে আমাদের জন্ম তারিখের মূল্য যেমন সব থেকে বেশি, 15 তারিখে জন্মগ্রহণ করেছে, শব্দায়িত নামের মূল্য বেশি হবে। এইবার কৃষ্ণলাল ভট্টাচার্যকে সাধারণত লোকে গ্রামের লোকে ধরুন ওনার বাবা কাকা জ্যাঠা যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা ওনার স্কুল টিচার বা ধরুন ওনার বন্ধু বান্ধব নিশ্চয়ই সবাই কৃষ্ণলাল ভট্টাচার্য বলে ডাকবে না, এটা ওনার লিখিত নাম বা সার্টিফিকেট নেম, কিন্তু শব্দায়িত নামে ডাকবে লোকে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ লেখে কিন্তু কে আর আই এস এইচ এন এ, আমরাও কিন্তু এন এ লিখেছি, আবার উনি লিখেছে কিন্তু এন ও, উনার ওই জুমে একটু ঢুকে দেখুন উনি এন ও লিখেছে। অর্থাৎ নিউমারোলজিতে উনারটা ঠিক আছে, কৃষ্ণ, কৃষ্ণা বলেন না ওনাকে, কৃষ্ণ বলে। বুঝতে পেরেছেন? অর্থাৎ কৃষ্ণ বলে ডাকে, তো কৃষ্ণ নামের মান কিন্তু এক, দেখেছেন? ওদিকে সালে মাসে মিলে কিন্তু এক হয়েছে, সালে মাসে বারে মিলেও কিন্তু এক হয়েছে। আর শব্দায়িত নামের মূল্য সব থেকে বেশি, শব্দায়িত নামে কৃষ্ণ, অর্থাৎ সেখানে কিন্তু এক হয়েছে, অর্থাৎ রবিজাত। দেখুন আমার মনে হয় যে আমরা যে তারিখটি জন্মগ্রহণ করেছি, এইবার আমরা আসি ফলাদেশে, তো প্রথম জন্ম তারিখটা শুক্র, আমরা কিন্তু ওনার জন্ম তারিখ নেইনি, উনি বলতেছিলেন সঠিকটা নিতে কিন্তু আমরা নেইনি। আমরা 50 লিখেছিলাম সেখানে 55 করলাম, হচ্ছে 10 মাস লিখেছিলাম সেখানে 11 করলাম, এইবার 5 তারিখ লিখেছিলাম সেখানে 15 তারিখ করলাম। যদি বলেন তাহলে এবার 25 তারিখ রিকোয়েস্ট করব স্যার। না যদি বলেন তাহলে রিকোয়েস্ট আছে স্যার। হ্যাঁ বলেন স্যার, এটা রিকোয়েস্ট আছে স্যার। হ্যাঁ বলেন স্যার, আমি এর থেকে জেড পর্যন্ত সংখ্যাগুলো স্যার গোলাই ফেলেছি স্যার, একটু বলবেন স্যার। এর থেকে জেড পর্যন্ত সংখ্যাগুলো আবার ভিডিও দেখে পরে লিখে নেবেন। যারা ক্লাসের সঠিক সময় 9টার ক্লাস 10টায় যোগদান করবেন তারা তো বাদ পড়বেনই, অর্থাৎ পরবর্তীতে যখন আমাদের গ্রুপে ভিডিও দেওয়া হবে তখন লিখে নিতে হবে। এটা প্রশ্নের উত্তর আর দ্বিতীয়বার দেওয়া যাবে না। এইবার বুঝতে বাকি থাকলে সেগুলো অথবা আপনাদের কারো পাশ থেকে আপনারা জেনে নেবেন, কারো কারো মোবাইল নাম্বার নিয়ে নেবেন, নিয়ে কারো কাছ থেকে জেনে নেবেন, অথবা পার্সোনালি আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে এ থেকে জেড এর মানটা আমি ছবি তুলে পাঠিয়ে দেব। এই কিন্তু ক্লাসের ভিতরে এই ধরনের প্রশ্ন করা যাবে না। আপনার ক্লাস 9টায় আমরা 9:20 পর্যন্ত দেখেছি 6 জন যোগদান করেছেন, কেন স্যার? আমি ছিলাম স্যার 9টার সময়। কেন তা আপনি ছিলেন, তাহলে আপনি লিখতে পারেননি কেন? তখন কেন বলেননি যে আরেকবার বলুন? আচ্ছা এবার আসেন তো, আমরা প্রথম কিন্তু জন্ম তারিখ সংখ্যাকে গুরুত্ব দেব। জন্ম তারিখ সংখ্যা অর্থাৎ 15 তারিখের জন্ম, 6 সংখ্যার জাতক বা জাতিকা। তো 6 সংখ্যার জাতক জাতিকা সাধারণত শুক্রের লোক। তো শুক্রের যে লোক তার মধ্যে কি থাকবে, কি গুণ থাকবে আর কি দোষ থাকবে? শুক্র সাধারণত যদি ভালো থাকে, এই শুক্র ভালো না মন্দ এটা কিভাবে বুঝতে হবে? আমাদের কয়েকটা প্রশ্ন এখানে, কিন্তু প্রশ্ন লিখে যান আপনারা। যে প্রথম বুঝতে হবে শুক্র ভালো না মন্দ এটা কিভাবে বুঝতে হবে, 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে ওনার যে 15ই নভেম্বর 1955 জন্ম, যোগ করে 1 হলো, এই রবিটা শুভ না অশুভ রবি? এই রবিটা অশুভ না শুভ রবি? এটা একটা প্রশ্ন লিখুন। তিন নাম্বার প্রশ্ন হচ্ছে জন্ম তারিখ, মাস, সাল এবং বার, এই 4টে মিলেও কিন্তু 1 হলো, এই রবিটাও কিন্তু শুভ না অশুভ এটাও কিন্তু জানতে হবে। নাম্বার প্রশ্ন শেষ। হ্যাঁ এইবার 4 নাম্বার প্রশ্ন হচ্ছে কৃষ্ণলাল ভট্টাচার্য যে 2 হলো, এই 2টি শুভ না অশুভ? চন্দ্র। হ্যাঁ শুভ চন্দ্র না অশুভ চন্দ্র? নাম সংখ্যা থেকে যেটা শুভ না অশুভ চন্দ্র না বলছি, কৃষ্ণলাল ভট্টাচার্য যে 2 আসলো চন্দ্র, এই চন্দ্র শুভ না অশুভ এটা বুঝতে হবে। এইবার 5 নাম্বার প্রশ্ন লিখুন, ওনার ডাক নাম যেহেতু কৃষ্ণ, কৃষ্ণলাল ভট্টাচার্য বলে ডাকে না, কৃষ্ণ বলে ডাকে। তো আমরা এখানে কৃষ্ণা লিখেছি, কৃষ্ণাই থাকুক, ও আগে বানানোর দরকার নেই, ও আমরা পরে বানাই নেব। তো কৃষ্ণর মান আসছে 1, অর্থাৎ এই রবি, এই রবিটাও কিন্তু শুভ না অশুভ এটাও, অর্থাৎ কৃষ্ণ নামের যে রবি এই রবিটা শুভ না অশুভ। এই 5টা প্রশ্নের উত্তর পেলে আমরা কিন্তু ওনার ভাগ্য বলতে পারবো। 5টা প্রশ্ন সবাই লিখেছেন? হ্যাঁ স্যার লিখা হয়েছে। আচ্ছা এইবার কিন্তু আমরা টোটাল মুছে ফেলবো, এর আর কিছু থাকবে না। এই 5টা প্রশ্ন কিন্তু 9টা ক্লাসের পরে 10 নাম্বার ক্লাসে গিয়ে এই 5টা প্রশ্ন করতে হবে। এই 5টা প্রশ্নের উত্তর পেতে হবে 10 নাম্বার নিউমারোলজির ক্লাসে, এর আগে পাবেন না। বুঝতে পেরেছেন স্যার? 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেনটা একটু আবার যদি বলতেন। 2 নাম্বার হচ্ছে জন্ম তারিখ, মাস এবং সাল মিলে যে 1 হলো, অর্থাৎ রবির সংখ্যা, এই রবিটা শুভ না অশুভ এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে জন্ম তারিখ, মাস, সাল এবং বার মিলে যে রবি হলো, এই রবিটা শুভ না অশুভ? 10 শুধু প্রথম লাইন থাকবে আর কিছু থাকছে না, 1 থেকে 9 পর্যন্ত থাকবে আর সব মুছে ফেললাম। এই পাঁচটা প্রশ্ন কিন্তু 10 নাম্বার ক্লাসে এসে আপনাদের প্রয়োজন হবে। এই যে নামের বানান করলাম, যে জন্ম তারিখ দিলাম, এটা 10 নাম্বার ক্লাসে কিন্তু আপনাদের কাছে জানতে চাইবো, আপনারা তখন এটা বলবেন, তারপরে এর উত্তর পাবেন। কেন পাবেন, কেন আপনাদের 10 নাম্বার পর্যন্ত অপেক্ষা করতে হবে তার প্রমাণ কিন্তু এখনই পেয়ে যাবেন, যে কেন আপনাদের 10 নাম্বার ক্লাস পর্যন্ত এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে সেটা এখন বুঝতে পারবেন ধীরে ধীরে। কিন্তু উত্তরটা 10 নাম্বার ক্লাসে যে ছাড়া কোনো ক্রমে সঠিকটা পাবেন না, মানে আপনারাই উত্তর দিতে পারবেন 10 নাম্বার ক্লাসে গেলে, যে এটা শুভ না অশুভ। এইবার সর্বপ্রথম আসবো, আজকের ক্লাস হবে আমাদের এক সংখ্যা নিয়ে, অর্থাৎ কোথা থেকে তন্ময় বাগচি আর পিন্টু মিত্র, এই দুইজন হচ্ছে আনমিউট করা আছে, তাহলে আপনারা মিউট করুন। দুর্জয় আচার্য আপনার ভিডিওটা অন করুন। মোহাম্মদ জাকির হোসেন, আপনাকে প্রায় ক্লাসে দেখি যে আপনি ভিডিওটাই অন করেন না, কারণ কি? ভালো আছেন? বুঝতে একটু কষ্ট হয় নাকি? ভিডিওটা অন রাখবেন, অন রাখলে ভালো হবে। আচ্ছা, এবার আসি আজকের ক্লাস হবে কিন্তু এক সংখ্যা, যেহেতু 1 2 3 4 5 6 7 8 9 আমরা দশম ক্লাসে গিয়ে ওর উত্তর আপনারাই দিয়ে দেবেন যে এই পাঁচটি প্রশ্ন কেন লিখলাম। তো আজকের ক্লাস হচ্ছে 1 নিয়ে। তো এইবার ধরুন 1 তারিখে যে জন্মগ্রহণ করেছে সেও এক সংখ্যার জাতক, যে 10 তারিখে জন্মগ্রহণ করেছে সেও এক সংখ্যার জাতক, যে 19 তারিখে জন্মগ্রহণ করেছে সেও এক সংখ্যার জাতক, আর 28 তারিখে যে জন্মগ্রহণ করেছে সেও কিন্তু এক সংখ্যার জাতক। সাউন্ড আসলে হবে না, এত সাউন্ড আসলে কারেন্ট আবার যাবে। আপনারা বুঝতে পেরেছেন তো? 1 10 19 28 তারিখে যারা জন্মগ্রহণ করবে সবাই এক সংখ্যার জাতক বা জাতিকা হবেন। আপনারা বুঝতে পেরেছেন তো এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনারা এইভাবে একটু লিখে নিন। এইবার 1 তারিখ যে 1 লিখলাম, 10 তারিখের মাঝখানে যোগ দিয়ে 1 লিখলাম, 19 তারিখকে 9 আর 1 10 লিখে তার মাঝখানে যোগ দিয়ে 1 লিখলাম, 28 তারিখকে 8 আর 2 10 মিলে 1 লিখলাম। এভাবে আপনারা পরপর একটু লিখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। সংখ্যা তত্ত্ব এর শূন্য কি কোনো মান নেই স্যার? সংখ্যা তত্ত্ব কি দেওয়া যাবে না? আপনি সাউন্ড আসছে বিদায় আপনি বললে তো। দেখুন, এইবার 1 তারিখে জন্মগ্রহণ করেছে সেও কিন্তু রবির জাতক, 10 তারিখে জন্মগ্রহণ করেছে সেও রবির জাতক, 19 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা আচ্ছা দেখুন। এবার দেখুন যে আপনি সুন্দর উত্তর দিয়েছেন যে যখন আমাদের অন্য সংখ্যা বা অন্য গ্রহ যুক্ত হয়ে রবির মধ্যে আসবে তখন কিন্তু তার কিছু ফল সেখান থেকে নিয়ে যাবে। তো আমরা রবিকে কিন্তু গ্রহ পিতা বা গ্রহ রাজ বলি, শনিকে মহারাজ বলি। রবিকে গ্রহ পিতা বা গ্রহ রাজ বলি আর শনিকে কিন্তু মহারাজা বলি। অর্থাৎ রবি রাজা, চন্দ্র হচ্ছে রানী, বা রবি হচ্ছে পিতা, চন্দ্র হচ্ছে মাতা। তা রবি হচ্ছে পিতা, তো এখানে সবাই কিন্তু পিতৃকারক গ্রহ, সবাই পিতা। তো এই পিতা বা রাজা, এই রাজার মধ্যে চারটি রাজা, এখানে চারটি রাজার মধ্যে পার্থক্য কি, কে সব থেকে বড় রাজা আর কে সব থেকে, এর ভিতর কে সব থেকে বেশি প্রতিষ্ঠা পাবে। রবির কাজ হচ্ছে, আগে একটু নোট করে নিন, রবির শুভ গুণ হচ্ছে সুনাম, যশ, প্রতিষ্ঠা, বিদ্যা, কর্ম, ব্যবসা বাণিজ্য, মানে সকল কিছুতে দুনিয়ার বুকে যা কিছু আছে, মানে আমি যা করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করব তার সুনাম, যশ, প্রতিষ্ঠা কতটা দেবে বা আমার জীবনকে কতটা আলোকিত করবে, জীবনকে কতটা সাইন করবে, এই সবকিছু কিন্তু রবি দ্বারা বিচার্য হবে বা সূর্য দ্বারা বিচার্য হবে। স্যার এখানে 1 এবং 9 অর্থাৎ দেবসেনা, মঙ্গল এবং রবি, এই সংখ্যাটা সবথেকে স্ট্রং। স্যার ওখানে যাচ্ছি আমরা পরে। তো রবির শুভ গুণটা আমরা কিন্তু লিখলাম যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যা কিছু করব তাতে কতটা সুনাম, যশ, প্রতিষ্ঠা পাবো, এটা রবি থেকে বিচার করা হবে। আর হচ্ছে জীবনে কতটা আলোকিত হবে, কারণ সূর্য কিন্তু কোনদিনে 10 ঘন্টা আলো দেয়, কোন সময় 7 ঘন্টা আলো দেয়, আবার কোন সময় দেখা যাচ্ছে 6 ঘন্টা আলো দেয়, বা কোন দেশে আছে মাত্র 10 মিনিট আলো দেয় দিনে। তো এই যে সূর্য আমাদের আলো দিয়ে জীবনকে কতটা আলোকিত করবে, নাকি সূর্য আমাদেরকে অন্ধকার জগতে নিয়ে যাবে বা অন্ধকারে ফেলে দেবে। যেমন আমরা তো জানি যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই 3টি দেশকে নিশীত সূর্যের দেশ বলা হয়। কেন? এখানে নিশীতকালে সূর্য উদিত হয়, বছরের কোন সময় সেটি মাত্র 5 থেকে 10 মিনিট স্টে করে আবার রাত হয়। তো ওখানে যে দিনের মধ্যে সূর্য যদি মাত্র 24 ঘন্টার মধ্যে 10 মিনিট সূর্য আসে, তাহলে 10 মিনিটের জন্য আমি রাজা হলাম, সিংহাসনে বসলাম, 10 মিনিট পরে আমি আবার রাজার জুতো সেলাই করলাম। এখন আমার লাইফে আমি রাজা হব না মানে ভিখারি হব, আবার রাজা 10 মিনিটের জন্য হব না চিরস্থায়ী হব না ক্ষণস্থায়ী হব, কতদিনের জন্য হব, এই রবি আমাদের কতদিন শুভ ফল দেবে, এ সবকিছু কিন্তু বিচার করতে হবে এই সংখ্যা 1 থেকে। এর মধ্যে কিন্তু চলে আসবে তখন যে এই যে রবির জাতক, এই জন্মগ্রহণকালে যে তারিখে জন্মগ্রহণ করেছে সেই জন্ম তারিখ তার এক কিনা, তারপরে তার নাম সংখ্যায় এক কিনা, এমনকি তার বার সংখ্যা এক কিনা। যদি হয় যে ধরুন রবিবার জন্মগ্রহণ করেছে 1 তারিখ, এইবার 1 তারিখ জন্মগ্রহণ করেছে, এই দিন যদি হয় রবিবার, আবার যদি জন্ম তারিখ, মাস, সাল মিলেও যদি এক হয়, আবার তার ডাক নাম যদি এক হয়, বলেন এই 4টে যদি এক হয় তাহলে সে কেমন হবে? আর যদি ভিন্ন ভিন্ন সংখ্যা হয় তাহলে সেও কি একই রকম হবে? কোনদিন কিন্তু হবে না, কোনদিন হবে না। অর্থাৎ সবাই কিন্তু ওই সূর্যকে নরওয়ের মতো পাবে না, আবার সবচেয়ে বেশি সূর্যকে পায় যেমন অস্ট্রেলিয়া, তাদের মতো কিন্তু পাবে না, তাই না? আর আমাদের যেমন সিঙ্গাপুরকে, মালয়েশিয়াকে যদি ধরেন তাহলে এখানে কিন্তু দিন রাত সমান। এমনকি দেখেন সিঙ্গাপুর, মালয়েশিয়া দেখলে কিন্তু প্রতিদিনই কিন্তু বৃষ্টি হয়, আবহাওয়া অর্থাৎ না গরম না শীত, কখনো শীতকালও নেই গরমকালও নেই। মানে সূর্য যেহেতু 12 ঘন্টা সূর্য তাপ দিচ্ছে, দিনের বেলায় যতটুকু উত্তপ্ত করছে রাতের বেলা ঠান্ডা করে কিন্তু সেখানে শীত আনতে পারছে না। তো যেখানে সূর্য কম সময়ে উদিত হয় বা সূর্যের আলো কম সময় ধরে বিশ্বের বুকে যে দেশের উপর পতিত হয় সেই দেশে কিন্তু শীত বেশি হয়। দেখুন শীত প্রধান রাষ্ট্র যেমন কানাডা, আপনারা কানাডা দেখুন বা এই যে নরওয়ে সুইডেন ডেনমার্ক বা আপনার ইউরোপের ম্যাক্সিমাম দেশ বলুন আমেরিকা বলুন এখানে দেখুন দিনের মান কত আর রাতের মান কত, দিনের মান কম রাতের মান বেশি, তাই কি না? আমরা জানি তো, এটা জানি জানি না? তাহলে দেখুন যে আমাদের এই সূর্য রবি, রবি হচ্ছে রাজা, রবি হচ্ছে পিতা, অর্থাৎ পিতার স্নেহ আদর্শ ভালোবাসা পিতৃ সম্পত্তি যা কিছু পাবো উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে যে গুণ পাই আর দোষ পাই যা পাবো কিন্তু পিতার কাছ থেকে পাবো, কারণ রবি পিতা। আবার রবি সূর্য, সূর্যর কাছ থেকে আমরা প্রখর আলো পাই আর হচ্ছে আমরা মানে নরম আলো পাই, যাই পাই কিন্তু সেই সূর্যর কাছ থেকে পাবো। তো আমরা ভালো পাবো না মন্দ পাবো এটাকে আমাদের বের করে নিতে হবে, তবেই না কিন্তু আমাদের প্রকৃত নিউমারোলজি প্রয়োগ করতে আমরা শিখবো বা বুঝবো বা জানবো। তো এইবার যদি 1 তারিখে জন্মগ্রহণ করেছে সে যদি রবিবার হয়, তার যদি সালে মাসে বারে মানে সালে মাসে মিলে যদি রবি হয়, আবার নাম সংখ্যাও যদি রবি হয়, তাহলে তো সে রবির আলোয় দলবে। সূর্য তার জীবনের চারপাশে ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে রবি, তাই না? অর্থাৎ চারদিক থেকে সূর্যের আলো দেবে, তার ছায়া কিন্তু কোনো দিকে পড়বে না, পড়বে চতুর্দিক থেকে। যদি সুন্দরভাবে আলো দেওয়া হয় শুটিংয়ের সময় যেমন দেয়, তাহলে তার ছায়া কি কখনো দেখা যায়? যখন ছায়া দেখা যাবে না তখন কিন্তু সে অপরের কোনো ক্ষতিও করতে পারবে না, তার জীবন কলঙ্কিত হবে না, তার জীবনে খারাপ দিক কিন্তু আসবে না, চতুর্দিকে রবি। এইবার আরেকটু গোড়ার দিকে আসি, কিন্তু 1 তারিখে যে জন্মগ্রহণ করেছে সে হচ্ছে শুধু রাজা, এর সঙ্গে কিন্তু কেউ নেই। দেখেন আর কোন সংখ্যা আছে? কেউ নেই। এইবার শূন্য রাজ্যে উনি রাজা। আমার এই স্টুডিওতে কেউ নেই এখন, একেবারে কেউ নেই। আজকে সকালে আমি জুম ওপেন করতে পারি না, আমি ভিডিও কল দিয়ে আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে নিজে নিজে অন করলাম, ওর ওখানে কারেন্ট নেই। এইবার না থাকার কারণে আমি ভিডিও কল দিয়ে নিজে নিজে অন করলাম। এইবার এটাকে রেকর্ডিং কিভাবে করতে হবে সেটা ভিডিও কলে দিতে দিতে এর ভিতর আমার আরেক ইঞ্জিনিয়ার এসে হাজির হলো, সে এসে অন করে দিল। তাহলে তার পরবর্তীতে মুহূর্তে আবার আমার এখানে কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেলে তখন ফোন দিয়ে বললাম আবার ওখানে কারেন্ট আসছে ওখান থেকে অন করতে, সেটি এখান থেকে আরো প্রায় 5 কিলোমিটার দূরে। তো তাকে ওখান থেকে অন করতে বলা হলো। এর মাঝে আবার 2বার কারেন্ট গেল, 2বারই কিন্তু একবার আমার মানে বাসায় আমার বাসাতে আমার মেয়ের কাছে হোস্ট করে দেওয়া হলো, সেখানে অন বিদ্যুৎ আছে অর্থাৎ ওখানে হোস্ট হয়েছে। আবার পুনরায় বিদ্যুৎ সেই ইঞ্জিনিয়ারে ওখানে এখান থেকে 5 কিলো দূরে আসছে, ওখানে আবার পুনরায় হোস্ট হয়েছে। অর্থাৎ আজকের ক্লাস কিন্তু 5বার কিন্তু আমাদের চ্যানেল চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক, কিন্তু আমরা ক্লাস বন্ধ করিনি এখন। তো এইভাবে একটা ক্লাস নিতে দেখুন আমাদের এই হোস্টের পিছনে কিন্তু 3-4 জন লোক লেগে থাকতে হয় সর্বদা। তো এত কিছু করে যদি আমরা শিখতে না পারি তাহলে এই লেগে থাকার মূল্য হবে কোথা থেকে? অর্থাৎ আমাদের শিখতেই হবে। তো এইবার দেখুন ইনার আশেপাশে কিন্তু রবির আশেপাশে কেউ নেই, অর্থাৎ শূন্য রাজ্যে একা রাজা। তো আমি একা রাজা, আমাকে জল খেতে হলে বোতল তুলে খেতে হচ্ছে, ওই যে ইয়ে অন করবো জুম অন করবো সেটা ভিডিও কলে জেনে অন করতে হচ্ছে কারণ আমি জানি না। এমনকি আমাকে যদি মানে ধরুন রান্না করতে হয় এখানে খেতে হয় তাহলে আমাকে রান্না করতে হবে, বা ধরুন বাজার করতে গেলে আমাকেই যেতে হবে, এইবার কোনো কাপড় কিনতে গেলে আমাকেই করতে হবে, আমার কিন্তু আর কেউ নেই অথচ আমি রাজা। আমার এই ঘরের ভিতর ধরেন ধন দৌলত হিরে মুক্তা বা অর্থ সম্পদ সব কিছুতে পরিপূর্ণ, কিন্তু আমার পাশে কেউ নেই। এইবার আমি বাইরে যখন বাজার করতে যাব সঙ্গে যদি 5 জন সন্ত্রাসী আমার সঙ্গে সঙ্গে ঢুকে এসে একেবারে ট্রিগার টেনে দিয়ে আমাকে এখানে ফেলায় রেখে গেলে আমার মতো রাজাকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। ঘরের মধ্যে আমি রাজা আছি ঠিকই কিন্তু আমি কিন্তু শেষ। তো এই যে রবি অর্থাৎ ইনাকে সহযোগিতা করার মতো কেউ নেই, শূন্য রাজ্যে একা রাজা। যেমন মরুভূমিতে হয়তো মরুভূমির মধ্যে আপনার 500 একর জমি আছে, কোনো ফসল উৎপন্ন হয় না বা ফসল উৎপন্ন হয়, ফসল উৎপন্ন হলেও আপনি একা কিভাবে 500 একর জমি চাষ করবেন এটা কিন্তু প্রশ্ন। যে আপনি রাজা আছেন, আপনি 500 বিঘা বা 500 একর জমির মালিক আছেন, কিন্তু 500 একর জমিতে ফসল ফলানো তো আপনার দ্বারা সম্ভব নয়। जातिका जन्मग्रहण करबे इनार दरकार होलेও ইনি কিন্তু শূন্য ঘরে রাজা ইনার কাছে কেউ নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। এই পর্যন্ত যা বললাম আপনারা কি বুঝতে পেরেছেন? না জি স্যার। জি হ্যাঁ, অর্থাৎ 1 তারিখে ব্যক্তি নিজে গায় মানে না আপনি মোড়ল, কিন্তু তার পাশে কেউ সহযোগিতা করার মতো থাকবে না। বিপদের সময় দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সব দৌড়ে পালাবে। পূজা সারা রাজা স্যার। হ্যাঁ পূজা সারা রাজা স্যার। বুঝতে পারলাম না স্যার। বলছি উনি রাজা কিন্তু প্রজা ছাড়া স্যার। হ্যাঁ প্রজা ছাড়া রাজা, আবার বন্দুক ছাড়া মানে গুলি ছাড়া বন্ধু, মানে যে বন্ধুকে গুলি নেই সেই লোক ইনি। ইনার হয়তো AK-47 আছে কিন্তু তাতে গুলি লাগানো নেই, তাহলে কি করবে উনি? বা পরমাণু বোমা আছে কিন্তু সে বোমা কিভাবে নিক্ষেপ করতে হয়, ওই যে আমি জুম ওপেন করতে পারি না, তা আমি পরমাণু বোমা কিভাবে নিক্ষেপ করতে আমি তো জানি না, তো আমার রাজা থেকে আমার লাভ, আমার সৈন্যই নেই। এইবার দেখো হ্যাঁ স্যার, চারটা ক্ষেত্র স্যার, একটা হচ্ছে জন্ম তারিখ, আরেকটা হচ্ছে সাল মাস মিলিয়ে, আরেকটা হচ্ছে জন্মবার, আরেকটা হচ্ছে সাল আর বার মিলিয়ে, এই তো স্যার চারটা ক্ষেত্র। ওই পাঁচটায় তো যাব নবম দশম নাম্বার ক্লাসে। না স্যার আমি ক্ষেত্রগুলো একটু জেনে রাখতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ ক্ষেত্র তো চারটা এখান থেকে আমি কিন্তু প্রথমেই বলেছি আপনাদের কিন্তু সুন্দরভাবে মনোযোগ সহকারে মনোযোগ আকর্ষণ করতে হবে। এই এক থেকে মানে 1, 10, 19, 28 তারিখের ব্যাখ্যা হলেই কিন্তু আপনারা ওইখানে চলে যাচ্ছে, আপনারাই ওই 5টি প্রশ্নের উত্তর আপনারাই পেয়ে যাবেন। আমরা পরের সংখ্যায় যাই, তারপরে দেখি। পরে হচ্ছে 10 তারিখে যে জন্মগ্রহণ করেছে সেও কিন্তু রাজা বা সেও পিতা। এইবার 10 তারিখ 10 লিখতে দেখুন 1 আছে আর 0 আছে। 0 মানে ল্যান্ড প্রপার্টি, প্রচুর প্রপার্টি আছে, মানে শূন্য জায়গা আছে, মরুভূমির মতো খা খা করা জায়গা। এইবার ধরুন রাষ্ট্রে বিশ্বের সবথেকে বড় রাষ্ট্র কোনটা? বিশ্বের মধ্যে সবথেকে বড় রাষ্ট্র কি চীন না রাশিয়া? চীন। রাশিয়া স্যার। রাশিয়া স্যার। রাশিয়া। রাশিয়া না চীন? রাশিয়া। জনসংখ্যা সবচেয়ে বেশি চীনে। হ্যাঁ তাও আয়তনে সবথেকে রাশিয়া বড়। আচ্ছা আয়তনে যদি রাশিয়া বড় হয় তাহলে রাশিয়াতে কত % জায়গায় লোক বসতির ক্ষমতা আছে এটা কিন্তু দেখতে হবে। লোক বসতির উপযুক্ত জায়গা আছে কতটুকু। যেমন ধরুন ইরাকের রাজা সাদ্দাম হোসেন বা ইরাকের যে সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন যিনি গত হয়েছেন বা যাকে আমেরিকান বাহিনী মেরে ফেলেছে, এই ইরাকে যদি আপনারা যান তো ইরাকের কিন্তু 85 থেকে 90% মরুভূমি এলাকা, সেখানে কোনো চাষাবাদ হয় না, শুধু তেলের খনি। তো ইরাকে বসবাস করে সাধারণত 10 থেকে 15% জায়গায়। তো সেই রাজ্যের রাজা হচ্ছে বাপের বেটা সাদ্দাম, অর্থাৎ শূন্য রাজ্য হলেও সে কিন্তু বাপের বেটা। অর্থাৎ এই 10 তারিখে জন্মগ্রহণকারী জাতকের প্রচুর এরিয়া থাকবে, সে ক্ষমতাধর লোক থাকবে, কিন্তু তার জনবল কি থাকবে? শূন্য থেকে কি জনবল বলে থাকবে না স্যার, শূন্য তো জনবল হয় না। আমরা একটু মাথার দিকে যাই। এইবার আমরা 19 তারিখে আগে যেয়ে নি, এবার 19 তারিখে যাই। তো 19 তারিখে জন্মগ্রহণ করলে সে কিন্তু 1+9 হচ্ছে মঙ্গল। মঙ্গল মানে সেনাপতি। সেনাপতি আবার ভূমিপুত্র একে বলা হয়, মঙ্গলকে সেনাপতি বলা হয়, ভূমিপুত্র বলা হয়। তো সেনাপতি যখন থাকবে তখন তাহলে সেনাপতি যেহেতু হয়েছে তার সৈন্য আছে, না হলে সেনাপতি পদ পেল কি করে, তাই না? আরো যদি সৈন্য না থাকে তো সৈন্যদের সে পতি হলো কিভাবে, নাকি সেনাপ্রধান হলো কি করে বলে? আরো সৈন্য আছে না তার? আছে অবশ্যই তার, না হলে সে সেনাপতি কিভাবে হয়েছে? তাহলে এর ধরুন আরো হাজার হাজার সৈন্য আছে, না হোক 100 আছে, না হোক 2 জন আছে অন্তত, তারপরে তো সে সেনাপতি হয়েছে, না হলে তো সেনাপতি হয়নি। এইবার সেনাপতি তাহলে রবি মানে সূর্য আর মঙ্গল, অর্থাৎ রবি আর মঙ্গলের যোগফলে মিলে হচ্ছে আবার 10, অর্থাৎ রাজা আর রাজ্য, তাহলে সব মিলে আবার রাজা। তাহলে এই রাজার রাজ্য আছে, রাজা আছে, সেনাপতি আছে, সেনাপতি আছে মানে সৈন্য আছে, সে সৈন্য দিয়ে কিন্তু ওই সেই পরমাণু বোমা সুইচ টিপতে পারবে বা সৈন্য দিয়ে সবাইকে আক্রমণ করতে পারবে, এমনকি সৈন্য দিয়েই কিন্তু সকল কাজ সে করাতে পারবে। কিন্তু তার কিন্তু স্ত্রী পুত্র নেই, মানে স্ত্রী নেই তার, এখানে কিন্তু মাতৃকারক কেউ নেই, অর্থাৎ তার বংশধর কিন্তু কেউ থাকবে না। তার সৈন্য সামন্ত প্রচুর আছে, সে প্রচুর বল শক্তি আছে, তেজ গাম্ভীর্যতা আছে, এমনকি শৌর্য বীর্য আছে তার সৈন্যের বলে, তার প্রচুর ল্যান্ড প্রপার্টি আছে, কিন্তু তার স্ত্রী সন্তান কোনো কিছু মাতৃকারক গ্রহের কোনো ছোঁয়া কিন্তু এখানে নেই। আছে আছে, এখানে কি চন্দ্র আছে, চন্দ্রমাতা আছে, দেবতা বৃহস্পতি আছে, এদিকে ধরুন আপনার বুধ, বুদ্ধির দেবতা বুধ আছে, শুক্র প্রেমের দেবতা শুক্র আছে, তাহলে কেতু সে বিঘ্ন সৃষ্টিকারী বা আদি দৈবিক আদি ভৌতিক শক্তির কারক কেতু আছে, আবার শনি যিনি প্রজা তিনি আছেন নেই, অর্থাৎ তিনিও কিন্তু রাজা। তো রাজা কিন্তু আমরা তিনজন অলরেডি পার্থক্য পেয়ে গেলাম। এইবার আসি 28 তারিখ। 28 তারিখে যে জন্মগ্রহণ করেছে সে কিন্তু 2+8 অর্থাৎ চন্দ্র যোগ শনি। এইবার চন্দ্র পূর্বেই কিন্তু বলেছি যে গ্রহ মাতা আর গ্রহ পিতা হচ্ছে রবি, গ্রহ মাতা হচ্ছে চন্দ্র। চন্দ্র সর্বদা পরিবর্তনশীল গ্রহ, সে মা, মাতৃকারক গ্রহ। তো এই এখানে মা আছে আর শনি আছে, শনি মানে প্রজা, শনি মানে ফলদাতা, শনি মহারাজ। শনিকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সে ঘন ঘন রূপ বদলায় এবং বিভিন্ন নামে তাকে ডাকা হয়, এমনকি বড় ঠাকুর বলেও ডাকা হয়। তো এই শনি কিন্তু মূলত প্রজা। তো এখানে দেখুন রানী আছে, প্রজা আছে, রাজা আছে, রাজ্য আছে। তো রানী আছে যার, রাজ্য আছে যার, যিনি রাজা তার স্ত্রী আছে, তার প্রজা আছে। প্রজা যখন আছে তখন প্রজাদের মধ্যে কিন্তু সৈন্য সামন্তও আছে, তারপরে ধরুন আপনার ওই যে কাপড় ধোয়ার জন্য দোপা আছে, চুল কাটার জন্য নাপিত আছে, বাজার করার জন্য তার বাজার করার লোক আছে, বা তার গাড়ি চালানোর জন্য গাড়ি চালানোর লোক আছে, ড্রাইভার আছে, বা ধরুন তাকে এমনকি অসুস্থ হলে তার চিকিৎসা করার জন্য ডাক্তারও আছে। মানে প্রজাদের ভিতরে কিন্তু সবকিছুই আছে, আছে না? সবকিছু আছে না? আছে। তাহলে এমনকি তার স্ত্রী আছে, মানে জ্বর হলে মাথায় অন্তত জলপটি দেওয়ার লোক আছে। কিন্তু 19 তারিখে যে জন্মগ্রহণ করেছে এরা তো সৈন্য, সব সৈন্য আছে, এনার মাথায় জ্বর হলে কি জলপটি দেবে? বা এর মধ্যে তাকে কি ধরেন জলপটি দিল, হ্যাঁ সৈন্যরা রাজাকে রক্ষা করার জন্য, রাজার জীবন বাঁচানোর জন্য সবকিছুই করলো, কিন্তু তাকে কি ধরুন প্রেম প্রীতি সম্ভোগ রতিশক্তি যে যৌন সুখ এইগুলো, এগুলো কি দেবে? সৈন্যরা কি করে দেবে? এখানে কি নারী সৈন্য আছে নাকি যে নারী সৈন্য আসে সে তাকে সেবা দেবে? যেহেতু স্ত্রী স্ত্রীকারক এবং স্ত্রী যেহেতু স্যার স্ত্রীকারক এবং 2 যেহেতু স্ত্রীর প্রতীক, বা হচ্ছে আপনি যেহেতু বললেন যে চন্দ্র যেহেতু গ্রহ মাতা, স্যার সেখানে তো সেই স্ত্রী সূত্র পাবেন। হ্যাঁ, ইয়েস। কিন্তু 9-এর মধ্যে মঙ্গলের মধ্যে কিন্তু আমরা স্ত্রী কারক মাতৃকারক কোনো কিছু নেই, এমনকি 10 তারিখের মধ্যেও কিন্তু তাই নেই, শুধু রাজ্য আছে আর রাজা আছে। স্যার এখানে শনির কোনো কুপ্রভাব কাজে লাগবে না স্যার? আরে সেটা তো আসতেছি একটু পরে, একটু আসতেছি। এইবার ধরুন, হ্যাঁ আপনার প্রশ্নেরই উত্তর দেই, যে শনির কুপ্রভাব পড়বে রবির সঙ্গে, রবির সঙ্গে শনির শত্রুতা। এটা আপনারা ওই বেদিক অ্যাস্ট্রোলজি বা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে কিন্তু আপনাদের জানতে হবে যে কোন গ্রহ কোন গ্রহের সঙ্গে শত্রুতা আছে। এটা আপনারা একটু লিখে নিন, একবারে লিখে নিন, টপটপ লিখে নিন, এটা দরকার হবে, খুব জরুরি দরকার। 1 নম্বরে লিখুন রবি। রবির শত্রু হচ্ছে শুক্র আর শনি, রবির শত্রু হচ্ছে শুক্র শনি। দ্রুত লিখবেন, যে বাদ পড়ে যাবেন সে কিন্তু পরে ভিডিও দেখে লিখতে হবে। রবির শত্রু হচ্ছে শুক্র এবং শনি। এবার দুই নাম্বার চন্দ্র, চন্দ্রের কোনো শত্রু নেই, মানে চন্দ্র কাউকে শত্রু মনে করে না। এইবার তিন নাম্বার হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ এবং শুক্র। মিত্র বলবেন না, হ্যাঁ মিত্র গুলো বলে যাবেন না, মিত্র পরে শত্রুটা জানেন, ওর শত্রু সব সব ভারতীয় জ্যোতিষে পেয়ে যাবেন, চার্ট আপনাদের কাছে পৌঁছে যাবেন নোট হিসাবে। তো এইটাই এখন এই ক্লাসে দরকার। এইবার বৃহস্পতির শত্রু, হ্যাঁ বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ শুক্র। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এইবার রাহু চার, রাহুর শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল, রাহুর শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল। পাঁচ নাম্বার হচ্ছে বুধ, বুধের শত্রু চন্দ্র, হ্যাঁ বুধের শত্রু চন্দ্র। এইবার ছয় নাম্বার হচ্ছে শুক্র, শুক্রের শত্রু হচ্ছে রবি চন্দ্র, রবি চন্দ্র লিখছেন। এইবার শুক্রের পরে হচ্ছে কেতু, সাত নাম্বার কেতুর শত্রু হচ্ছে শুক্র শনি, শুক্র শনি কেতুর শত্রু। এইবার শনি, শনির শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল, শনির শত্রু হচ্ছে রবি চন্দ্র মঙ্গল। এইবার মঙ্গলের শত্রু হচ্ছে বুধ, ক্লিয়ার। এইবার দেখেন চন্দ্রের সঙ্গে শনি, আমরা কি চন্দ্রের কিন্তু কোনো শত্রু নেই আমরা বলেছি, কিন্তু শনির সঙ্গে কিন্তু চন্দ্র রবি মঙ্গলের শত্রুতা আছে, আছে না? আছে। তাহলে এইবার দেখুন 28 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, অর্থাৎ এই গ্রহ মাতা চন্দ্রের সঙ্গে শনিরও শত্রুতা আছে, ওদিকে আবার রবিরও শত্রুতা আছে, অর্থাৎ প্রজাদের সাথে বিরোধ আছে। যে রাজার প্রজাদের সাথে বিরোধ থাকবে সেই রাজা কি টিকে থাকতে পারবে? হ্যাঁ পারবে। আপনারা এখানে প্রশ্ন উত্তর দেবেন, পারবে। যেমন হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, তার কি সব প্রজাদের সাথে সুসম্পর্ক আছে, ভালো আছে? সে কি যদি ভোট দেওয়া হয়, মানে প্রকৃত যদি ভোটের মাধ্যমে জয়ী হতে হয়, তা কি কিম জং উন প্রেসিডেন্ট হবেন? এইবার ধরুন আপনি একক রাষ্ট্র আর দুই একটা অন্য নাম, যেমন ধরুন থাইল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ইংলাক সেনাওত্রা, 17 বছর না 18 বছর বয়সে সে প্রেসিডেন্ট, এত বড় জনপ্রিয়তা নিয়ে ইংলাক সেনাওত্রা সে যে প্রেসিডেন্ট হলেন, এবং 2 বছরের মধ্যে তাকে ক্ষমতাচ্যুত করে জান্তা সরকাররা মানে ক্ষমতা দখল করে নিলেন। অথচ ইংলাক সেনাওত্রার পিছনে একটা মানে ওই যে আমরা সাংবাদিক সম্মেলন করি, বা ধরুন আমরা অন্তত মিছিল মিটিং করি, তার মুক্তি চাই, বা 2-4টা গ্রাম ঝরে যাবে গুলিতে, এরকম কিছু কোনো ঘটনা কি আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়েছেন বা পেপার পত্রিকায় পেয়েছেন? যে ইংলাক সেনাওত্রার পতন ঘটার পরে তার পক্ষে আন্দোলন করে আর 10 জন লোক প্রাণ দিয়েছে, এমন ঘটনা ঘটেছে? এইবার ওই জায়গার কথা বাদ দেন, আমরা নতুন যেটা দেখছি যে মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী নোবেল বিজয়ী অং সান সুচি, এই অং সান সুচি কিন্তু 16 বছর মানে গৃহবন্দী থাকার পরে আবার ক্ষমতায় আসলেন। ক্ষমতায় এসে 4 বছর রাজ্য মানে রাজত্ব করার পরে, 4 বছর না 3.5 বছরের মতো রাজত্ব করার পরে আবার জান্তা সরকার তাকে ক্ষমতাচ্যুত করে জেলে বন্দী করলেন। তো তানার উনি যে 16 বছর গৃহবন্দী থাকার পরে বা জেল খাটার পরে এসে আবার প্রধানমন্ত্রী হলেন, হওয়ার পরে তাহলে উনার জনপ্রিয়তা না থাকলে নির্বাচনে জয়ী হলেন কিভাবে? সেই জনপ্রিয়তা আবার মুহূর্তের মধ্যে শূন্যের কোঠায় চলে আসলো কিভাবে বলেন? অর্থাৎ এই রবি যে তৈরি করেছে, চন্দ্র আর শনির সঙ্গে এই রবি দুজনেরই শত্রু, হঠাৎ করে তাকে রাজা বানাবে, হঠাৎ করে প্রজা বানাবে, প্রজা কি এমনকি ধুপা নাপিত বা ওই মুসিও বানায় দিতে পারে মুহূর্তের মধ্যে। তো 28 তারিখের লোককে ধুপা নাপিত মুসি বানায় দিলেও তার কিন্তু যথাসর্বস্ব আছে, তাকে অন্তত 1টি বারের মতো সেবা করার লোক আছে, 1টি বারের মতো দেখার লোক আছে, একটিবারের মতো বোঝার লোক আছে, তাকে সহযোগিতা করার লোক আছে, অর্থাৎ সবাই কিন্তু আছে তার মধ্যে। পরিপূর্ণ মানুষ বলতে যা বোঝায় বা পরিপূর্ণতা তার ডাইনে বামে সামনে পিছে যা দরকার সেটি দেওয়ার মতো লোক কিন্তু 28 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা। এইবার 19 তারিখে যে জন্মগ্রহণ করেছে সে প্রচুর শক্তিমান হবে, অর্থাৎ এই রাজার প্রচুর শক্তি থাকবে। মঙ্গল যেহেতু শক্তির কারক, ভূমিপুত্র, এমনকি অগ্নিকারক গ্রহ। তারপরে হচ্ছে মঙ্গলের কাজই হচ্ছে তেজগাম্ভীর্যতা। তাছাড়া মঙ্গলের যে রাগ, জেদ, ক্রোধ, অহংকার, এই যে মানে এক কথায় বলা যাবে যে সেনাপতি সুলভ তেজস্বিতা, এই তেজস্বিতা তার মধ্যে থাকবে। অর্থাৎ তেজস্বিতা দেখায় সে থাপড়ায় চড়ায় মোটামুটি চতুর্দিককে সাইজ করে ফেলবে 19 তারিখে জন্মগ্রহণকারী জাতক। কিন্তু 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা কাকে থাপড়াবে? তার তো সব দিকে শূন্য, যেদিকে তাকাবে সেই দিকে মরুভূমি। সে আর কার সঙ্গে লড়াই করবে? লড়াই করবেই বা কার সঙ্গে? জিতবে কার সঙ্গে? আর 1 তারিখের লোক তো তাই। তাহলে নিজে যদি আমি যোদ্ধা হই, আমি যদি যুদ্ধ করতে চাই, তো আমি কত বড় যোদ্ধা এটা বিচার করতে গেলেও তো আমার প্রতিপক্ষ দরকার, দরকার না? দরকার। কিন্তু আমার কিন্তু এই 1 তারিখ এবং 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকার কোনো প্রতিপক্ষ নেই। বাংলাদেশে শুধুমাত্র ধরুন কৃষ্ণলাল ভট্টাচার্য একজন মাত্র জ্যোতিষ, আর কোন জ্যোতিষ বাংলাদেশে নেই। এবার তাহলে কি করবে? উনি ভালো জ্যোতিষ না মন্দ জ্যোতিষ এটা বুঝবেন কি করে? বলেন, বুঝতে গেলে আরো জ্যোতিষ লাগবে। যার জন্য যেমন দেখুন, আমি কেসিপাল প্রথম জ্যোতিষ জগতে পদার্পণ করে একসঙ্গে 3টি চেম্বার উদ্বোধন করেছিলাম। যে আমার কথা হচ্ছে যে আমি যেখানে আমার বাড়ি বাগেরহাট, সাধারণত আমার চেম্বার করার কথা বাগেরহাট ডিস্ট্রিক্টে, কিন্তু আমি সেখান থেকে ছেড়ে এসে খুলনা করলাম। কেন করলাম? যে খুলনা বিভাগীয় শহর, এটা জায়গায় এখানে রেল লাইন আছে, বাগেরহাট রেল লাইন তখন ছিল, কিন্তু নদী পার হয়ে আলাদা কেটে যেতে হয়। এবার খুলনায় এয়ারপোর্ট নেই, কিন্তু যশোরে এয়ারপোর্ট আছে, ওখান থেকে এসে ওই ফ্লাইটের গাড়ি আছে, সেই গাড়িতে করে নিয়ে আসতে পারে। অর্থাৎ বিভাগীয় শহর মানে 9টা জেলা থেকে রীতিমতো যাতায়াত করতে পারবে, উত্তরবঙ্গ থেকেও লোকজন আসতে পারবে। তাই খুলনা মানে শহরকে বেছে নিলাম। আর খুলনা শহরে বাগেরহাটে তৎকালীন সময় মাত্র একজন জ্যোতিষ ছিলেন, এখনো তিনি আছেন। তো একজনের সঙ্গে আর কি লড়াই করবো, ধর একটু বেশি না থাকলে হয় নাকি? তো এইবার বেশি ভিড়ের মধ্যে এসে আমরা পড়লাম, আমি এসে পড়লাম। পড়ার পরে কি শুনতে হলো যে আরে জ্যোতিষ আসছে, হতো পাল, পালের কাজ হচ্ছে হাড়ি কড়াই বানানো, আবার জ্যোতিষ হলো কবে? ও 2 দিন আসছে, ও টাকা পয়সা আছে, চেম্বার সাজাইছে, আবার গোটায় নিয়ে চলে গেল। বেশ ক্লিয়ার। এইবার ভাবলাম যে এই কথা যেই শুনলাম সেই ভাবলাম যে তাহলে আমার তো ঢাকায় চেম্বার উদ্বোধন করতে হবে দ্রুত, রাজধানী যেহেতু এটা, চতুর্দিক থেকে লোকজন আসবে, তাহলে ঢাকায় যেতে হবে। পরের মাসেই জানুয়ারি মাসে খুলনা উদ্বোধন হলো, ফেব্রুয়ারি মাসেই কিন্তু ঢাকা চেম্বার হয়ে গেল রামপুরা টিভি ভবনের আগে কাঁচা বাজারের পাশে 2 তলায় যে উদ্বোধন করে ফেললাম। যে হ্যাঁ, লড়াই করার মতো লোক তৈরি হোক, আরো জ্যোতিষ সেখানে থাকুক। সেখান থেকে দিন দিন কিন্তু স্বপ্ন বাড়তেই আছে, বাড়তে বাড়তে যে চিটাগাং দেখলাম, হাজারি গলিতে এক গলিতে মাত্র 200-250 জ্যোতিষ আছে একটা গলির মধ্যে, ওখানে একটু চেম্বার নিতে হবে। তো ওখানে যে ঘর না পেয়ে মাসে 1 মাস অন্তর 1 মাস যে আমি হোটেল আগ্রাবাদ হোটেলের পাশে হোটেল সেন্ট মার্টিনে, ওখানে বসেও কিন্তু আমি মাঝে মধ্যে চেম্বার করি। এইবার স্বপ্ন হলো যে দূর বাংলাদেশে তো 6000 জ্যোতিষ মানে যা জরিপ করে পাওয়া গেছে, তা ওয়েস্ট বেঙ্গলেই আছে 2.5 থেকে 3 লক্ষ জ্যোতিষ, তার থেকে ওয়েস্ট বেঙ্গলে যাই। এইবার ওয়েস্ট বেঙ্গলে ডানলপে গিয়ে চেম্বার নিলাম, চেম্বারে বয়স আর 4 বছর। তো ওখানে চেম্বার নিয়ে চেম্বার কিন্তু চালু করে দিয়েছি অলরেডি, 4 বছর ধরে চলছে। করোনা দুর্যোগের কারণে মাঝে মধ্যে মানে এখন যাওয়া হচ্ছে না, বর্ডার সিল করা এর জন্য। তো এই যে লড়াই করার মানসিকতা, যদি আমার প্রতিযোগী না থাকে, আমার যদি বিরোধী পার্টি না থাকে, আমাকে যদি ধরুন নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ আসবে, নেগেটিভ বা আর্থিং লাইন না থাকলে আপনার বৈদ্যুতিক বাল্ব কিন্তু জ্বলবে না। তো মরা থেকে যেহেতু রাম নাম আসছে, তো নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ আসবে। শুধু রাজা, শূন্য রাজ্যে রাজা থেকে তার কোনো মূল্য নেই, বরং 28 তারিখে রাজা शत्रु जदिओ हय शनि और चंद्र माने शनिर संगे चंद्र एवं रविर संगे शत्रुता थाकलेও से किन्तु शत्रुर संगे लड़ाई करे टिके थाकार एक मानसिक प्रवृत्ति तार मध्ये थाकबे। शनिर होच्छे जोग साधना एकाग्रता और चंद्रेर होच्छे मातृमूर्तिर ममत्व, ए दुटो जिनिस किन्तु ओई राजार मध्ये थाकबे। ताहले जार शनि शनि महाराजेर कृपा थाकबे, जोग साधना एकाग्रता थाकबे और चंद्रेर मातृमूर्तिर ममत्व थाकबे। आबार चंद्र होच्छे परिवर्तनशील माने ग्रह, तार जीवने परिवर्तन होबे अर्थात आजके राजा कालके मध्यबित्त तारपर दिन भिखारी, आबार सेखान थेके देखा गेल आबार मंत्री आबार चेयरमैन आबार एमपी आबार एमएलए एकटा किछु होये गेल, अर्थात परिवर्तन तार जीवने किन्तु घटबे। किन्तु 1 तारिखेर व्यक्ति तार किन्तु कोनो परिवर्तन घटानोर केउ नेই, 10 तारिखे तार किन्तु शून्य राज्य पड़े आछे, तार परिवर्तन घटानोर केउ नेই। বরং 19 তারিখের ব্যক্তির মধ্যে হতে পারে যে সৈন্যরা বেশি যদি তুমি মুস্তানি করো, সৈন্যরা ট্রিগার টিপে দিয়ে তোমাকে ঘায়ল করে দিয়ে ওই মায়ানমারের মতো জান্তা সরকার মানে ওই সেনাপতিরা কিন্তু রাজ্য দখল করে নিতে পারে। এইবার 19 তারিখে জন্মগ্রহণকারী জাতককে সেনারা মেরে ফেলবে নাকি সেনারাকে আদর যত্ন করে বাঁচায় রাখবে, তাকে গার্ড অফ অনার দিয়ে মানে সর্বদা রাখবে? এটা নির্ভর করবে কিন্তু যে মঙ্গলের বলবত্তার উপর। এই মঙ্গলের জন্ম হলো কোথা থেকে? এই মঙ্গলের সঙ্গে রবির সঙ্গে যেহেতু মঙ্গলের কোনো শত্রুতা নেই, আবার মঙ্গলের সঙ্গেও রবির কোনো শত্রুতা নেই, তো এখানে মেরে ফেলবে কিনা? এই মঙ্গল কোথা থেকে সৃষ্টি হলো? যেমন আমরা যখন নাম সংখ্যা লিখেছি ওই যে কৃষ্ণলাল ভট্টাচার্য বা তার যে জন্ম তারিখ লিখেছিলাম 15 নভেম্বর 1955, তো এই 1955 দেখুন 15 নভেম্বর 1955 লিখতে গিয়ে 15 নভেম্বর 1955 এখানে আমরা কয়টি গ্রহকে পাইছি? দেখেন এখানে কিন্তু 4টি রবিকে পেয়েছি, 3টি বুধকে পেয়েছি, 1টি মঙ্গলকে পেয়েছি। 4টি গ্রহ দেখছেন। 15 নভেম্বর 1955 যখন লিখতে যাচ্ছি তখন আমরা কিন্তু রবি পেলাম 4টি, বুধ পেলাম 3টি আর মঙ্গল পেলাম 1টি। তাহলে এইবার এই মঙ্গলের শক্তি বেশি না বুধের শক্তি বেশি না রবির শক্তি বেশি? এখানে বলে বুধের শক্তি। রবি বললাম 4টে না, রবির শক্তি বেশি, তারপর বুধ। রবির শক্তি বেশি। আবার ওনার সালে মাসে দেখুন আজকে মজাটা দেখুন, এখানে কিন্তু মজাটা বুঝতে হবে তবেই না জ্যোতিষ শিখতে হবে। আজকের ক্লাসের রবির সংখ্যা নিয়ে আলোচনা হবে, এক সংখ্যা প্রথম সংখ্যা। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না? দেখুন নিউমারোলজিতে মজাটা কোথায়, একটু মজাটা বোঝার চেষ্টা করুন। আজকের ক্লাস হবে রবির সংখ্যা অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত। তাহলে প্রথমটা 1 দিয়ে শুরু হবে, নিশ্চয়ই 9 থেকে শুরু হবে না। আমরা গাছের আগার থেকে নিচেই নামবো না, নিশ্চয়ই গোড়া থেকে উপরে উঠবো, এটাই তো স্বাভাবিক। তা আমরা জন্ম তারিখটি প্রথমে কত লিখেছিলাম? 5 লিখেছিলাম, 10 লিখেছিলাম, 1950 লিখেছিলাম। আপনারা হয়তো ভাবতে পারতেন ভট্টাচার্য বাবু বললেন অরিজিনাল ধরুন, আমি বললাম অরিজিনাল ধরলে পার্সিয়ালটি করা হয়ে যাবে যে আপনারটা দিয়ে বিচার করছি। এখানে আরো তো শিক্ষার্থী রয়েছে, আপনি বয়োজ্যেষ্ঠ বিধায় যে আপনারটা নিয়ে বিচার করা হবে তা কিন্তু হতে পারে না। তো তখন আমরা কি করলাম যে 50 শূন্যর জায়গায় 5 বসিয়ে দিলাম, এইবার 10 এর জায়গায় 11 বসিয়ে দিলাম, আবার 5 এর বামে 1 বসিয়ে দিলাম। এই বসিয়ে দিলাম যে বসিয়ে দেওয়ার পরেও কিন্তু মিরাক্কেল ভাবে সেই যোগফল সংখ্যা হয়েছে কিন্তু 1 হয়েছে না? হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখেন জন্ম তারিখ সাল মাস মিলে 1 হয়েছে, আবার আমরা মঙ্গলবার ধরেছি সেই বার ধরলেও কিন্তু 1 হয়েছে, আবার কৃষ্ণলাল ভট্টাচার্য যখন যোগ করেছি তখনও কিন্তু সেই কত হয়েছে? 2 হয়েছে নাকি? চন্দ্র হয়েছে 2, হ্যাঁ 2 চন্দ্র হয়েছে। তাহলে ওখানে রবি প্রাধান্য কিন্তু বেশি পেয়েছি, আমরা রবিকে পেয়েছি 3 জায়গায়, তাই না? কৃষ্ণলাল ভট্টাচার্যের মধ্যে 3 জায়গায় রবি পেয়েছি, আর হচ্ছে জন্ম তারিখ সংখ্যায় শুক্র পেয়েছি, রবি যুক্ত শুক্র, হ্যাঁ বুধ যুক্ত 2 জায়গায় রবি পেয়েছি। যাই হোক এবং আজকের ক্লাসটা হচ্ছে কিন্তু রবি, ওখানে কিন্তু দেখেন রবির প্রভাবটা বেশি। আমরা যে মোবাইল নাম্বারটি লিখেছিলাম, মোবাইল নাম্বারটির মধ্যে দেখুন যোগ বিয়োগ করে দেখুন বা ওখানে রবির সংখ্যা কোন সংখ্যা সব থেকে শক্তি বেশি, অর্থাৎ শক্তি আমরা কিন্তু আরো একটু পরে আসবো, পরে না আসলে আমরা এখন গুলিয়ে ফেলবো। তো এই মঙ্গলে অর্থাৎ এই 19 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করবে, সেই 19 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা যদি 9 মাসে জন্ম হয়, এইবার দেখুন এইবার 19 তারিখে জন্মগ্রহণ করলো, 19 তারিখ তার জন্ম মাস হচ্ছে 9, এইবার সে জন্মগ্রহণ করছে 1999 সালে। দেখেন যোগ করেন 3 নং 27, 28 1, 9 1 10 1 আর 1 = 2 হবে, যোগ করেন 2 হয়েছে। 19/9/1999 কত হয়? 2 হবে, 2 2। এইবার আমরা এই তারিখটাকে আবার এবার চলে যাই 19 তারিখ, যেহেতু বিচার করছি 19 এর জায়গায় 9 এর জায়গায় 4 দিয়ে দিই। এইবার এখানে 1945 বা 44 46 একটা দিয়ে দিই, 1945 দিয়ে দিলাম। এইবার আবার 19 তারিখে জন্মগ্রহণ করেছে ফেব্রুয়ারি মাসে, ধরেন দিয়ে দিলাম 2000 2016, আর আবার কারেন্ট গেল, দিলাম 2018, 16 না দিয়ে 18 দিয়ে দিলাম, যোগ করুন 1 4 5 6 9 15 4 19 আর 5 24 4 6। এইবার 1 2 3 4 5 6 7 8 9 10 5 দেখুন মাঝখানেরটা 6 হয়, পরেরটা 5 হয়, দেখছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে দেখুন এইবার এই 19 তারিখে জন্মগ্রহণকারী জাতকের মধ্যে মঙ্গলের শক্তি কি পরিমাণ রয়েছে দেখুন। 1999 3 4 5টা মঙ্গল আর 2টো রবি, দেখেছেন? আবার একই 19 তারিখে জন্মগ্রহণ করেছে, সবার নিচেরটায় চলে যান, 19 তারিখে একটা মঙ্গল, ফেব্রুয়ারি মাস 2018, মানে তার মধ্যে শনি রয়েছে, শনির সাথে রবির শত্রুতা, চন্দ্রের শত্রুতা আর মঙ্গলের মিত্রতা। অর্থাৎ এই 19 ফেব্রুয়ারি 2018 যে জন্মগ্রহণ করেছে নিশ্চয়ই সে একরকম হবে না, বা 19 এপ্রিল 1945 যে জন্মগ্রহণ করেছে সে কিন্তু 19 তারিখের মতো শক্তিশালী হবে না। হবে? হবে? এই তিনজন কি একই রকম শক্তিশালী হবে? একই রকম ভাগ্যের লোক হবে? একই রকম সৌভাগ্যবান ব্যক্তি হবে? কোন ক্রমেই কিন্তু সম্ভব নয়। এইবার এখানে আরো দুটি বিষয় দ্বারা আমাদের বুঝতে হবে, এইটুকু জায়গা মুছে ফেলি। এইবার লাল কালি তো বোঝা যায় না আপনাদের, USA মান করুন কত হয়? 6 1 1 কত হয়? সমান সমান কত হয়? 7 10, মানে USA 10 10, আর UK মানে লন্ডন 9 8 8 8। এইবার দেখেন বিশ্বের মধ্যে সবথেকে ক্ষমতাধর রাষ্ট্র এখন আমরা জানি আমেরিকা বা USA, যেটা কিন্তু তাই না? আমরা জানি না যে বিশ্বের মধ্যে সবথেকে ক্ষমতাধর রাষ্ট্র USA, অর্থাৎ মানে রবির রাষ্ট্র। রবি কিন্তু সে দেখেন রাজা করে তুলেছে USA কে, আবার সমস্ত বিশ্ব শোষণ করেছে, সমস্ত বিশ্বকে আজ থেকে ধরেন 50 বছর আগ পর্যন্ত সমস্ত বিশ্বকে চুষে খেয়েছে ইউকে, অর্থাৎ লন্ডন, ইউনাইটেড কিংডম, জানি তো আমরা, জানি না? ঠিক তো নাকি? সে কিন্তু ভেঙ্গে চুরমার হয়ে গেছে। দেখুন শুনি দেখেছেন, মানে ওই কখনো রাজা, কখনো প্রজা, কখনো ভিখারি, কখনো মুসি, কখনো দুপা, কখনো জেলে। এই সে মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার হয়ে এমনকি তাদের মুদ্রাটা নিয়ে পর্যন্ত, মুদ্রাটা পর্যন্ত ধরে রাখতে পারতেছে না। পারতেছে ইউরো ধরে রাখতে পারতেছে, ইউরো নিয়ে দেখুন কত ভোটাভুটি, কত মানে ইয়ে চলছে, একচাটিয়া শুধু চলছে। ইউরোপের অন্তর্ভুক্ত থাকতেছে পারতেছে না। এমনকি ইউরোপের যে মানে কতটা দেশ, 26টি দেশ, এই 26টি দেশের অন্তর্ভুক্ত থাকতে সে পারছে না, তাকে একঘরে করে বের করে দেওয়া হচ্ছে। মানে শনির যে কাজ, বিদ্রোহ ঘটানো, ফাটল ঘটানো, ক্ষয়ক্ষতি ঘটানো, লোকসান ঘটানো, ধ্বংস ঘটানো, বিপর্যয় ঘটানো, এগুলো কিন্তু সে ঘটিয়ে চলেছে। আচ্ছা, আমাদের সময় আছে কিন্তু মাত্র 8 মিনিট। আমাদের পরবর্তী স্যার এসকে ঘোষ স্যার জয়েন করেছেন ইতিমধ্যে। আমি বলেছিলাম 45-এ যোগদান করতে, কিন্তু উনি 5 মিনিট পরে যোগদান করেছেন। তারপরে উনি ঠিক 11টায় ক্লাস শুরু করবেন। তো আমরা সংক্ষেপে শেষ করব। তো দেখুন, ইউএসএ কিন্তু বিশ্বের বুকে শ্রেষ্ঠ রাষ্ট্র, এক সংখ্যা অর্থাৎ রবি। এইবার তৈরি হলো কি দিয়ে, ইউএসএ জন্ম হলো কি দিয়ে? দেখুন 6-3-1। এবার দেখুন তো, শুক্রের সাথে বৃহস্পতি, শুক্রের সাথে রবি, শুক্রের সাথে বৃহস্পতির শত্রুতা আছে। দেখুন তো শুক্রের সাথে কার শত্রু? রবিচন্দ্র, বৃহস্পতি। বৃহস্পতির শত্রুতা আছে নেই? এইবার বৃহস্পতির সাথে শুক্রের শত্রুতা আছে, অর্থাৎ বৃহস্পতির সাথে শুক্রের শত্রুতা আছে। শুক্রের কিন্তু বৃহস্পতির সাথে শত্রুতা নেই। আবার শুক্রের সঙ্গে রবিচন্দ্রের শত্রুতা আছে, অর্থাৎ রবির শত্রুতা আছে, কিন্তু রবির সঙ্গে আবার শুক্রেরও শত্রুতা আছে। তো এই যে শত্রু মিত্র, অর্থাৎ শত্রু মিত্রতে ভরা কিন্তু এটা। তিনজনের সঙ্গে চক্রাকারে কিন্তু কারো না কারোর সঙ্গে শত্রুতা আছে, হয় এভাবে আছে না ওভাবে আছে, পিছন দিক থেকে থাকুক আর সামনের দিক থেকে থাকুক। অর্থাৎ ইউএসএ যে শক্তিশালী হয়েছে, অর্থাৎ এর পিছনে কিন্তু মানে বিশেষ করে প্রচুর পরিমাণে শত্রু রয়েছে। তো শত্রু থাকার কোন কোন শত্রু রয়েছে, সে শত্রুটা কারা? শত্রু হচ্ছে দৈত্য কুলগুরু শুক্রাচার্য, দৈত্যদের কুলগুরু, দেবতাদের গুরু বৃহস্পতি, আর গ্রহ পিতা রবি। এখানে ভাবতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ সহ বিশ্বের যত মাথা ধরা বিজ্ঞানী ছিল, যত গবেষক ছিল, যত মাথা ধরা মোড়ল ছিল, সেগুলোকে আগে জাহাজে করে কিন্তু আমেরিকা পাচার করে নিয়েছে ওদের দেশে। বলছে যে তোমরা আমাদের দেশে চলে আসো, তোমাদের কি চাও, তোমার থাকার জন্য এই বাড়ি, এই গাড়ি, এই চলার জন্য এই এরিয়া সব তোমার, এখানে বসে তুমি অ্যাটম বোমা বানাও। সবকিছু বিলাসিতা দিয়েছিল স্যার। হ্যাঁ, সকল বিলাসিতা সকল কিছু দিয়ে ওগুলোকে চুষে নিয়েছে, চুষে নিয়ে তার ওখানে মজুত করেছে, করার পরে হচ্ছে যুদ্ধ দিছে লাগিয়ে। এই যে বুদ্ধি, এগুলো কে দিয়েছে? সে রাজা হবে, তার মধ্যে ওই যে দেবতাদের গুরু বৃহস্পতি, মানে যে জ্ঞান গরিমা প্রতিষ্ঠা যশ সম্মান যার অধীনে, সেই বৃহস্পতি সেখানে রয়েছে, শুক্রের স্বচ্ছতা রয়েছে। অর্থাৎ হলেও এর কিন্তু সৎ গুণগুলো প্রকাশ হয়েছে, অশুভ গুণগুলো কম প্রকাশ হয়েছে। অশুভ শক্তি কখন প্রকাশিত হয়েছে? যখন হিরোশিমা নাগাশিমায় যে বোমা মেরে দিল, যখন ইরাককে বোমা মেরে মেরে ধ্বংস করে সাদ্দামকে মেরে ফেললো, যখন এক ওসামা বিন লাদেন করে গুলটি কাঠ নিয়ে শুরু করতে করতে মানে পরমাণু অস্ত্র ছড়বে, এই অবস্থায় সারা দুনিয়া চষে সর্বশেষ পাকিস্তানে যে তাকে হত্যা করলো। অর্থাৎ এই যে অপশক্তি, এই অপশক্তি কিন্তু দিয়েছে অপর শুক্র, দৈত্য কুলগুরু শুক্র। আর তাদের যে প্রতিষ্ঠা, তাদের যে যশ, তাদের যে সম্মান, তাদের যে নিট অ্যান্ড ক্লিনতা, বিশ্বের বুকে ধরুন সব থেকে যদি ভালো মানুষ, মনুষ্যত্বপূর্ণ মানুষ বলতে হয় তাহলে সেটা জাপান। আর যদি আদর্শ মানে দ্বিতীয় স্থানে বলতে হয় মনুষ্যত্ব আদর্শে বা নীতিতে, তাহলে সেটাই আমেরিকা। যদিও আমরা ভোটের সময় মিডিয়াতে দেখতে পাই যে আমেরিকা বাংলাদেশের চেয়ে বেশি ভোট চুরি, বেশি মানে আন্দোলন, ফ্যাসাদ, মারামারি, লাঠালাঠি হয়, এটা মিডিয়াতে দেখতে পাই। কিন্তু মিডিয়া একটা ব্যাপার আছে যে অনেক সময় নেগেটিভ অংশ বেশি প্রকাশ করে কারণ হচ্ছে যে মজা পায় বা ভিউ নেওয়ার জন্য টিআরপি এর কারণ আছে বা ধরুন নেগেটিভ অংশ প্রচার করলে সেইটা মানুষ দেখে বেশি ক্লিক করে বেশি কিন্তু তার পজিটিভ গুণও আছে যেহেতু তার মধ্যে বৃহস্পতি আছে রবি আছে শুক্র আছে শুক্র শান্তির দেবতা সুখ শান্তি সমৃদ্ধির কারক ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক আমরা যদি আজকে আমেরিকাকে টপকানোর চেষ্টা করি ওরে আমেরিকার যা মজুত করা আছে এই সমস্ত বিশ্ব থেকে যা লুটে নিয়েছে যে পরিমাণ তেল ইরাক থেকে নিয়ে নিল বা ধরুন আপনার এই যে ওই আরে যন্ত্রণারে এই যে 50 বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফি মানে লিবিয়া লিবিয়া নাকি নাকি মুয়াম্মার গাদ্দাফি হ্যাঁ লিবিয়ার শাসক লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির কাছে যত স্বর্ণ ছিল বিশ্বে তত স্বর্ণ আর কোন রাষ্ট্রে ছিল না সেই সমস্ত স্বর্ণ জাহাজে করে কিন্তু আমেরিকা নিয়ে রেখেছে ওরে ওদের ধন সম্পদ ফুরাবে নাকি কোনদিন আর ইউকে কিন্তু সারা বিশ্ব থেকে নিয়েও শনি তাকে ভাঙিয়ে চুরে চুরমার করে এখন নিজের মুদ্রাটা পর্যন্ত রাখতে পারতেছে না আর দেশও কিন্তু ছোট হতে হতে তেলের কাপের মতো সরু হয়ে ছুটি হয়ে গেছে এখানে কিন্তু আরেকটি বিষয় দেখার আছে আর 2 মিনিট এই এই যে শনিটা শুভ এলো না অশুভ এলো তা বোঝার বিষয় আমাদের আরো পরে পরবর্তীতে প্রতিটি সংখ্যা যখন আসবে তখন কিন্তু চলে আসবে এইবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি কেসিপাল স্যার আপনিও তো শনি এই যে কে মানে 2 সি মানে 3 পি মানে 8 এ হচ্ছে 1 আর এল হচ্ছে 3 দেখুন তো শনি হয় কিনা আয় আয় শনি হইছে শনি তাহলে আমিও ইউকের মতো ভাঙ্গে চুরে দলা হয়ে চুরমার হয়ে যাব কেতুদেব আর রবিদেব স্যার হ্যাঁ এইবার এই যে শনি এই শনিটা শুভ না অশুভ এটা কিন্তু বুঝতে হবে যে এখানে শুভ গ্রহ কয়টি রয়েছে অশুভ গ্রহ কয়টি রয়েছে শুভ বেশি থাকে অশুভ গ্রহের প্রভাব বেশি থাকে আমাকে ইউকের মতো দলা পাকা যেতে হবে আর যদি শুভ গ্রহ বেশি থাকে তাহলে কিন্তু একদিন না একদিন ইউএস এর মতো ঠেলে উঠতে পারে তো উঠাবে কি উঠাবে না সেটাও কিন্তু আমরা পরবর্তীতে প্রত্যেকের নাম নিয়ে বিচার বিশ্লেষণ করে আমরা নিউমারোলজির পরের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের সময় এখন এই পর্যায়ে একেবারে সমাপ্তি মুহূর্তে স্যার ধরুন এক সেকেন্ড নিউমারোলজিতে প্রথমেই ধরুন তিনটা সাবজেক্টের উপরেই আমাকে কম বেশি বিচরণ পাবেন আপনারা প্রথম ক্লাস পঞ্জিকা দেখার পরে গেছে আজকে নিউমারোলজি গেল সন্ধ্যায় কিন্তু হবে পামিস্ট্রি হাত দেখা শেখার প্রথমেই যদি আমরা চতুর্দিকে একটু মজা না পাই তাহলে এই সাবজেক্ট আমাদের ভালো লাগবে না তো আপনারা ঘরে বসে যার যার নাম তার বাবার নাম তার মায়ের নাম তার নাম সংখ্যা বের করে এর থেকে পজিটিভ গ্রহ কোনটা নেগেটিভ গ্রহ কোনটা শত্রু গ্রহ কোনটা মিত্র গ্রহ কোনটা এভাবে আপনারা এই এক সপ্তাহ ধরে রিসার্চ করতে থাকুন যে 10 তারিখে জন্মগ্রহণকারী জাতক 1 তারিখে 19 তারিখে 28 তারিখে এর সঙ্গে বিভিন্ন সাল মাস দিয়ে যাদের জন্ম তারিখ জানেন জানেন না যাদের তাদের নাম সংখ্যা বের করে যে এই লোকটা কেন এরকম হলো কেসিপাল তো 8 শনি এ কি করে আজকে এখানে মানে এতজন শিক্ষার্থীর সামনে বকবক করতেছে ও তো শনি ও তো টেবিলের নিচেই থাকবে টেবিলের উপরে কেন এগুলো নিয়েও কিন্তু গবেষণা করুন এমনকি আজকের তারিখটি কেন আজকে রবির ক্লাস হলো আজকে তারিখ কত আজকে 19 তারিখ না আজকে তারিখ কত 18 না 19 হ্যাঁ স্যার 18/6/2021 আজকে তারিখে কি রয়েছে দেখুন 9 6 5 6 5 11 আর 9 19 11 আর 9 20 দুই চন্দ্র এই চন্দ্রের মধ্যে মানে এই চন্দ্রটি শুভ না অশুভ আজকের ক্লাসে কি হলো এটা বোঝার জন্য 18 তারিখ আজকের ক্লাস বোঝার জন্য বা কিসের জন্য এই শক্তি কে যোগালো যদিও আরো 10-15 মিনিট সময় পেলে আরেকটু এটা বোঝানো যেত আর সময় নেই তো এই যে 18 তারিখে শনি এবং রবি শনি কিন্তু যদিও রবির সঙ্গে শনির শত্রুতা তো জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করাচ্ছে কিন্তু আজকের তারিখের শনি এবং এই শাস্ত্রে যদি আজকে আপনারা কিছু শিখতে পারেন সেটা দিচ্ছে রবি শুভ গুণ कारण रवि सुनाम जश प्रतिष्ठार मालिक अर्थात से सुनाम जश प्रतिष्ठा देवी तो घन घन आज के कारेंट जावा छय बार हो गल अर्थात এটা কিন্তু শনি 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 আর রবি শত্রুতার কারণে এত কারেন্টের ডিসটর্ব আজ পর্যন্ত হয়নি। তো এভাবে আপনারা ঘরে বসে কম বেশি গবেষণা করতে থাকুন। সন্ধ্যায় আবার দেখা হবে আগামী সপ্তাহে দুই নিয়ে যখন ক্লাস হবে তখন আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন যে আজকে যে পাঁচটি প্রশ্ন বলা হলো এই পাঁচটি প্রশ্নের উত্তর কিভাবে আসবে। হ্যাঁ বলুন স্যার এখানে 28 मिनट কিন্তু আপনাদের লাইনটা কেটে যেতে পারে অথবা কেটে যে পুনরায় যোগদান করতে হতে পারে কারণ আমি হোস্টিংটা চেঞ্জ করে দিয়ে যাব বুঝলেন। এখন আপনাদের ক্লাস নেবেন এসকে ঘোষ স্যার। তো আপনারা সবাই ভালো থাকুন এবং সন্ধ্যা 7টায় সবাই টাইম যেন ক্ষেপণ না হয় যথা সময়ে যোগদান করবেন কারণ আপনাদের যোগদান করতে যদি দেরি হয় তাহলে কিন্তু এই ক্লাসে অনেক সময়টা ওখানে নষ্ট হয়ে যাবে। স্যার আমাদের ক্লাসে যে ক্লাসগুলো শেষ হলো কি স্যার এগুলো ভিডিওটা আমাদেরকে আবার দেওয়া যায় না যে ক্লাসগুলো আমরা আপলোড হবে এখনো আরো এক সপ্তাহ এই সপ্তাহের মধ্যে থেকে আপনারা পরিপূর্ণ রূপে এই দ্বিতীয় ব্যাচের ক্লাসের ভিডিও পাওয়া শুরু করবে। আমাদের যে গ্রুপটা পাবলিক করার জন্য আবেদন করেছি ফেসবুকটা অ্যাকসেপ্ট করেনি না করার কারণে হয়নি তারপরেও এই সপ্তাহ থেকে আপনারা ভিডিও পাওয়া শুরু করবেন। আমাদের ব্যাকের জমা ভিডিও আছে প্রায় 15টা ওইগুলো আপলোড হওয়ার পরে তারপরে এই ক্লাসের ভিডিওগুলো আপলোড হবে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন।